লাইভে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে এলাম আজকে শুক্রবার আমাদের সেই মহেন্দ্রক্ষণ এডভাইভার আছে তো প্রিয় মুখের তৃতীয় পর্বে। আমি আজ থাকছি আবদুল্লাহ আল নোমান, আমার সাথে থাকছেন আজকে নটরডেম কলেজ ঢাকার দুজন গুণী শিক্ষক, আমাদের বাংলা বিভাগের মাননীয় প্রধান মিসেস মার্লিন ক্লারা পিনেরু ম্যাম এবং জীববিজ্ঞান বিভাগের প্রধান একজন সিনিয়র শিক্ষক আমাদের এডলিন ডি ক্রুজ ম্যাম, দুজনই আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদেরকে স্বাগত জানাচ্ছি এডভাইভ আয়োজিত প্রিয় মুখের তৃতীয় পর্বে। গুড আফটারনুন ম্যাম, কেমন আছেন? গুড আফটারনুন, ভালো আছি, তুমি কেমন আছো? জি ম্যাম, ভালো আছি। এডভিন ম্যাম কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সবাইকে শুভ বিকেল। তোমরা ভালো আছো তো? জি ম্যাম, আমরা সবাই খুব ভালো আছি। ম্যাম, আমাদের আজকের অনুষ্ঠানটি হচ্ছে প্রিয়মুখ। প্রিয়মুখের ব্যাপারে যদি বলতে চাই, সেটি হচ্ছে এই প্রিয়মুখে আমরা তাদেরকে আনছি যারা কিনা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একজন এক একজন প্রিয় দর্শন, এক একজন মুখ, যাদেরকে দেখলেই আমাদের বিভিন্ন অনুপ্রেরণা জাগে এবং আমরা তাদের কাছ থেকে শক্তি পেয়ে সে শক্তিতে বলীয়ান হই এবং সামনে এগিয়ে যাবার প্রয়াস পাই। এডভাইভ নিয়ে কিছু কথা আমরা একটু পরে বলবো। সেটি হচ্ছে এডভাইভ এমন একটি প্রতিষ্ঠান যা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হচ্ছে। এই এডভাইভ আমাদের ইংরেজি শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য বা শিক্ষকতা শিক্ষা সংক্রান্ত যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোতে কি করে কাজে লাগাতে হয় তাতে আমরা সাহায্য করে যাচ্ছি। এই শিক্ষাগত ব্যাপারগুলোতে সাহায্য করার জন্য ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের সুনাম অর্জিত হচ্ছে। আমরা দেখে নিব একটি ছোট প্রোমো ভিডিও এডভাইভ সংক্রান্ত, যাতে আমাদের কাছে একটু ক্লিয়ার হবে, আমাদের দর্শকদের কাছে ক্লিয়ার হবে, আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমি টেকনিক্যাল টিমকে আহ্বান জানাচ্ছি প্রোমোটা চালু করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখে নিলাম এডভাইভের একটি প্রোমো ভিডিও।
এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সঙ্গ নিরোধের দিনগুলোতে ভার্চুয়াল এডুকেশন, এডুকেশনাল প্রমোশন এই ব্যাপারগুলোর সাথে এডভাইভ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমরা একটি সুখবর দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আমাদের এডভাইভ হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, যেটি কিনা ব্রিটেনের একটি ইউনিভার্সিটি, এবং নর্থার্ন ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির সাথে দুটো সেশন করেছে রিসেন্টলি। এই দুটো ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজে ভিজিট করবার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তো চলে আসি আজকে আমাদের মূল প্রোগ্রামে, মূল আয়োজনে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি কিছু সেগমেন্টে বিভক্ত। প্রথম সেগমেন্টের নাম হচ্ছে জীবন থেকে নেয়া। এই জীবন থেকে নেয়া সেগমেন্টে আমরা দেখে নেব আমাদের আজকের যে দুজন সম্মানিত অতিথি আছেন তাদের শিক্ষা এবং সেই সাথে তাদের শিক্ষকতা জীবন। এই এই পুরো ব্যাপারটির মধ্যে বেশ কিছু প্রশ্ন তাদেরকে আমি করব, তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবেন। আমরা তাহলে শুরু করতে পারি ম্যাম? আমি শুরু করছি মালিন ম্যামকে দিয়ে। মালিন ম্যাম সিনিয়র শিক্ষক, আমাদের বাংলা বিভাগের প্রধান। আমরা জানতে চাইবো ম্যাম, আপনার শিক্ষা জীবনটি কোথায় কেটেছে? শিক্ষা জীবনে আপনার কোন কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে? আমার আসলে প্রাতিষ্ঠানিক যত শিক্ষা এ পর্যন্ত যেটুকু লাভ করেছি পুরোটাই চট্টগ্রামে, চট্টগ্রাম। প্রাইমারি হয়েছে জামাল খান সেন্ট মেরি স্কুল, তারপর ডক্টর খাস্তাবিস গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। ইন্টারমিডিয়েট করেছি সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজে, অনার্স করেছি চট্টগ্রাম কলেজে এবং মাস্টার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বেশ ভালো ভালো সব প্রতিষ্ঠানের সাথে ছিলেন আপনি, আপনার শিক্ষা জীবন সত্যি খুব সুন্দর ছিল, বেশ ভালো সুন্দর কেটেছে। ম্যাম আপনার যে এই এতদিনের শিক্ষা জীবন, প্রাইমারি লাইফ থেকে শুরু করে সেকেন্ডারি, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, এই পুরো সময়টায় আপনার কাছে মনে হয়েছে যে কোন শিক্ষক আপনার মনে দাগ কেটে যেতে পেরেছে, বা আপনার এখনো পর্যন্ত কার কথা মনে পড়লে শ্রদ্ধায় এখনো মাথা অবনত হয়ে আসে, এমন কি কোনো শিক্ষক আছেন? হ্যাঁ অবশ্যই আছে। আমাদের মহসিন কলেজে ইংলিশে একজন স্যার ছিলেন, গোলাম মুস্তিকা স্যার, প্রফেসর গোলাম মুস্তিকা স্যার। অবশ্য তখন হয়তো দু তিন বছর হয় জয়েন করেছেন। স্যারের ক্লাস খুব ভালো লাগত, তবে ইকোনমিক্সে সালাউদ্দিন স্যারের ক্লাস খুব ভালো লাগত। যদি গোলাম মুস্তিকা স্যার স্যার গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, ভীষণ মর্মাহত হয়েছিল আমাকে দেখে। স্যার হচ্ছে দেখলাম, তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে ডক্টর দিলওয়ার হোসেন স্যার, মনিরুজ্জামান স্যার, আনিসুজ্জামান স্যার আমাদের ক্লাস করেছি, লায়লা জামান ম্যাডামকে পেয়েছি, নেহাবিবা ম্যাডাম ছিলেন আমাদের বাংলার, অনেকজন। আসলে কি, আমি তো শিক্ষকের মেয়ে, ছোটবেলা থেকে ক্লাসে ওভাবেই শিখেছি। মা বাবা অতটা বলতেন না, মা যেটা বলতেন যে ক্লাসে মনোযোগী শ্রোতা, শিক্ষকের সাথে তোমার যদি আন্ডারস্ট্যান্ডিংটা না হয়, মানসিকতার বোঝাপড়া না হয়, তাহলে পড়াটা তুমি ভালো বুঝবে না। এই জন্যে মন দিয়ে ক্লাস করতাম, মানে ভালো শ্রোতা ছিলাম। শিক্ষকরা এই যারা ভালো শ্রোতা, এই স্টুডেন্টদেরকে কিন্তু টিচাররাও পছন্দ করেন না, ঠিক না? জি ম্যাম ঠিক বলেছেন। হ্যাঁ টিচাররাও আমাকে অনেক পছন্দ করতেন এই দিক থেকে। আর অনার্স লেভেলে একজন স্যারের কথা না বললেই নয়, স্যারের সাথে তার পরিবারের সাথে এখন যোগাযোগ আছে বাংলা বিভাগের। আমার মাইক্রোফোন, আমি শুনতে পাচ্ছি, তোমরা আমারটা শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। তো ম্যাম আমরা জানলাম যে আমরা আপনার বেশ কজন প্রিয় শিক্ষক যাদেরকে আপনি এখনো অবধি মনে রেখেছেন। আসলে শিক্ষকদেরকে প্রতি যে আমাদের কৃতজ্ঞতা বলতে থাকে ছাত্র জীবনে,
সেটি আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না সেভাবে। আমরা অনেক ভাবি তাদের কাছে কৃতজ্ঞ থেকে যাই। একটি বর্ণ যার কাছ থেকে শিখতে পেরেছি তিনিও তো আমাদের শিক্ষক। তো ম্যাম, আমরা জানি যে আপনি বাংলার শিক্ষক, আমাদের নটরডেম কলেজের বাংলা বিভাগের প্রধান। তো বাংলার প্রতি আপনার প্রীতি কিভাবে তৈরি হলো, বা বাংলার যে বাংলা নিয়ে আপনি পড়বেন পরবর্তীতে বাংলার শিক্ষক হবেন, এটি কি করে আপনার মনে এলো? ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা যখন অনার্সে ভর্তি হলাম তার বোধহয় 2 বছর পর থেকে কিন্তু এক অক্ষ গ ইউনিট এই প্রথা চালু হয়েছে। তার আগে যে যে বিষয়ে ভর্তি হতে চাইতো সেই বিষয় থেকে ফর্ম তুলত। তা আমার খুব ইচ্ছে ছিল যে আমি বাংলাতেই করব। 20 টাকা দিয়ে একটা ফর্ম কিনেছি। বেশিরভাগ মানুষ পাস কোর্সেরও ফর্ম কিনে রেখেছে, আর্টস বেসড যারা, যে অনার্সে কোনোটাই ভালো সাবজেক্ট না পেলে পাস কোর্সে ভর্তি হয়ে যাবে, ইয়ার লস না পেলে। তো বাংলা পরীক্ষা দিলাম, রিটেন টেস্ট হলো, সেখানে টিকলাম। ভাই ভাই গিয়েছি পরে আমাকে প্রশ্ন করা হলো, ভাই ভাই বলতে চেয়ারম্যান প্রশ্ন করছে, সত্যি করে বলো কয়টা সাবজেক্ট থেকে ফর্ম নিয়েছো? বললাম স্যার একটা, বাংলা। যে এটা তো হয় না, অসম্ভব, অন্তত পাস কোর্স থেকে তো নিয়েছো। আমি বলছি না, আমি শুধু 20 টাকাই খরচ করেছি স্যার। তো স্যার বললেন যদি এখানে না হয় তাহলে কি করবে, ইয়ার লস? তা আমি বললাম না, 1 বছরের কোনো কোর্স টোর্স যদি করা যায়, আমার তো শিক্ষকতা করার ইচ্ছা, প্রাইমারি ট্রেনিংটা হলেও নয় নিয়ে নেবো 10 মাসে, পরের বার আবার এখান থেকে বাংলার পড়বে। তুমি সত্যি বাংলাই পড়বে? আমি বলছি কি প্রেম বাংলার প্রতি। বিকল্প ছাড়া ভালোবাসা। শুনতে পাচ্ছি না নবান, তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এখন শুনছি। আবার চলে গেছে নবান, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এবার ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আমি ভুল হয়ে গিয়েছিল ম্যাম, সরি। সেটি হচ্ছে ম্যাম আপনার, হ্যাঁ মালিন ম্যাম আপনার কাছে যে আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে ম্যাম আপনার স্কুল জীবনে, কলেজ জীবনে কিংবা ভার্সিটি জীবনে এমন কোন ঘটনা কি আছে যেটি মনে পড়লে আপনি এখনো বেশ হেসে ওঠেন এবং আপনার মনে হয় যে খুবই হাস্যকর কোনো ঘটনা ঘটেছিল আপনার সাথে? হাস্যকর একটা ঘটনা ঘটেছিল, এখন তুমি বলাই আবার মনে পড়লো। ইন্টারমিডিয়েট যখন পড়ি মহসিন কলেজে কোএডুকেশন, তো 2 সারি বসে মেয়েরা পাশাপাশি আর বাকি 2 সারিতে ছেলেরা বসে। তো গান টান করতাম, আর কেন যেন চুপচাপ আমি থাকতাম না, ক্লাস চলাকালীন চুপচাপ থাকতাম, নাইলে বেশ উচ্ছল প্রকৃতির ছিলাম। তো এখানে যে কেউ মনে মনে আমাকে খুব পছন্দ করে ফেলেছে আমি জানতাম না, একটা ছেলে। তো নভেম্বর মাসের 1 তারিখে, 82 সালে নভেম্বর মাসের 1 তারিখ, মানে আমরা তখন একেবারে ফার্স্ট ইয়ার শুরুর দিকে, অল সোলস ডে উপলক্ষে ছুটির একটা নোটিশ আসলো ইংলিশ ক্লাস। তো আমি তো একমাত্র খ্রিস্টান ছিলাম ইংলিশে, স্যার আমাকে বললেন এই মার্টিন দাঁড়াও, অল সোলস ডে এটা কি? তা আমি তখন বললাম স্যার এটা হচ্ছে সকল আত্মাদের জন্য, মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে পৃথিবীব্যাপী খ্রিস্টানরা এই দিনটা অল সোলস ডে হিসেবে পালন করবে, সব কবরস্থানগুলো বাতি জ্বালায়, বিশেষ করে সকল মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য। ক্লাসের পরেই ছেলেটা চলে গেল, সেই যে গেল পরে শুনলাম সে টিসি নিয়ে চলে গেছে, যে তার পছন্দের মেয়েটা যে খ্রিস্টান সে জানতো না। কেমন ছেকা এটা আমি বুঝলাম না, ওটা মনে পড়লে এখন হাসি পায়। ছেলেটার নামটা কেমন আমি নাম ভুলে যাই, কিন্তু ওর নামটা মনে আছে, ওমর ফারুক। আহ
দুঃখের বিষয় কিন্তু হাস্যকর বটে এক পাশ হাসির থেকে। বিষয়। ম্যাম ম্যাম আমাদের সাথে যুক্ত হয়েছেন রিটা ম্যাম। রিটা ম্যাম লিখেছেন, হ্যালো সো গুড টু সি ইউ। আপনাদেরকে যুক্ত হয়েছে আমাদের সাথে রিটা ম্যাম। থ্যাংক ইউ রিটা ম্যাম। হ্যালো রিটা ম্যাম, আমরা জানি যে আপনি লেখালেখি করছেন, লেখালেখি করেন, এবং আপনার সেই লেখালেখিটা আপনার ছাত্র জীবন থেকেই শুরু এবং গানও করেন, তো এই ব্যাপারগুলোর সাথে জড়িত হলেন ঠিক কবে? আমার মায়ের খুব ভালো কণ্ঠ ছিল, তাই গানের সাথে কবে থেকে জড়িত দিনক্ষণ বলা যাবে না। শুনে 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 সেই শৈশব থেকে শেখা। আর স্টেজ ফ্রিনেসটা আমার ছিল একদম ছোটবেলায়। আমার মনে আছে সবাই খুব ইয়ে করলো, আমাকে অ্যাপ্রিসিয়েট করলো। ক্লাস ওয়ানে থাকতে একটা ছড়া গান গেয়েছি, দর্শকদের চোখের দিকে তাকিয়ে সুন্দর করে, কোনো নার্ভাস টার্ভাস নেই। আমি কিন্তু নাচও করতাম, নাচের সময় ওই স্টেজ ফ্রিনেসটা ছিল। এই বোধ হয় পরবর্তীতে আমাকে ক্লাস নিতে গেলেও সেই স্টেজ ফ্রিনেসটা সাহায্য করে। গান এভাবে হয়েছে, লেখালেখিটা না এটা কেমন যেন রহস্যজনক ব্যাপার। আমি যখন ক্লাস সিক্সে পড়ি, খাস্তাগিরি স্কুলে গেলাম, স্কুলের গেটের সাথে একটা লেটার বক্স ছিল লাল রঙের, তোমরা হয়তো এখন আর দেখতে পাও না। ওই লেটার বক্সটা দেখতে দেখতে চিন্তা করতাম কোথায় কি লেখা যায়। মা একদিন বসে বসে সাদা কাগজে একটা গল্প লিখলাম। আমরা আমাদের সারা পৃথিবীতে এটা প্রচলিত, একমাত্র ক্যাথলিক সাপ্তাহিক পত্রিকা প্রতিবেশী, সেখানে আমি গল্পটা ওই প্রতিবেশী থেকে দেখে দেখে ঠিকানা লিখে পাঠিয়ে দিয়েছি। কেউ জানেন না বাসায়, কেউ জানে না। কিছু স্ট্যাম্প বাড়তি থাকতো ঘরে, সেই স্ট্যাম্প কতগুলো লাগিয়ে দিয়ে অত ভালো মনে নাই, বাসায় কাউকে বলিনি। তো এক রোববার হলো কি, গির্জায় যখন ঢুকবো, আমাদের যে প্যারিশ প্রিস্ট ফাদার টমাস কুইয়া, ফাদার আমাকে বললেন, এই তুমি কি প্রতিবেশীতে গল্প লিখেছ? আমি বললাম, ফাদার আপনি কেমনে জানেন, কাউকে বললেন না ফাদার, কেউ জানে না, আমার বাবা মা কেউ জানে না। কিভাবে? বলে, আরে এটা তো অনেক আনন্দের কথা, কি সুন্দর গল্প, হ্যাঁ ওটা তো ছাপা হয়েছে আজকে প্রতিবেশীতে। আমি তো ভয়ে, হায় হায় এখন আমাকে জানে কি বলে, হ্যাঁ কেমনে লিখেছো, কেমনে পাঠিয়েছো, কি করেছো। তারপর উনি আমার বাবা মাকে প্রার্থনার পরে ডেকে বললেন, এই দেখেন মেয়ে তো এত সুন্দর একটা গল্প লিখেছে, গল্পের নামটা মনে আছে, নীরহারা পাখি। কিন্তু এরপরে দীর্ঘকাল বন্ধ। স্কুল ম্যাগাজিনে টুকটাক লেখা টেখা দিতাম, ওই রান্না সম্পর্কে, সেলাই সম্পর্কে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই অসুখ আবার মাথা চাড়া দিল অনার্সে ভর্তি হওয়ার পরে। তারপর মোটামুটি আমি 2 বছরে প্রচুর গল্প লিখেছি, চিটাগাঙের আজাদি আর পূর্বকোণে। ওই ছাপার হরফে নিজের নামটা দেখতে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন এই টানেই লিখতাম, অদ্ভুত না? লেখাটা ছাপা হবে, তার নিচে আমার নামটা ছাপা হবে, এমন এভাবে আর কি। এই প্রসঙ্গে বলে রাখি আমরা যে ম্যাম কিন্তু খুব ভালো রান্নাও করেন। ম্যামের রান্না কিন্তু আমরা অনেক খেয়েছি, আমরা জানি ম্যাম চমৎকার রান্না করেন। এই তোমরা রান্না পিঠা টিটা খেয়েছো না ক্লাবের ছেলেরা? ম্যাম আমরা তো মাঝে মাঝেই খাই, আমরা ম্যাডামের কাছে অনেক আবদারও করি খাবারের। আমার মনে আছে আমাদের ক্লাবে যখন নবীনবরণ হলো গত বছর, এবারে ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের জন্য, তো তখন ম্যাম পিঠা হাতে রান্না করে এনে খাইয়েছিলেন আমাদেরকে। হ্যাঁ সেদিন আমি ম্যাম আমাদের সাথে যুক্ত হয়েছে পোলাও, আমাদের সাথে যুক্ত হয়েছেন মঞ্জু ম্যাম এবং সেজুতি ম্যাম। মঞ্জু ম্যাম লিখেছেন অনেক অনেক ভালোবাসা ম্যাডামদের, সেজুতি ম্যামও লিখেছেন অনেক ভালোবাসা। তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ম্যামদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের যে কোনো কথা, যে কোনো মতামত, ম্যামদের সম্পর্কে ভালো লাগার কোনো বিষয় যে বা যে কোনো রকম প্রশ্ন আপনারা করতে পারেন। আমাদের একটা সেগমেন্ট আছে দর্শকের কথা, সেটি সামনেই আছে, আপনারা সেখানে আপনাদের প্রশ্নগুলো ম্যামদেরকে করতে পারবেন। আমাদের এই প্রিয় দুই হাসি মুখকে আমরা আজকে সহজে ছাড়ছি না, আমাদের বেশ কিছু সেগমেন্ট আছে, বেশ হাসি
আনন্দে থাকবো, আমরা মজার হবে। এবারে আমরা যাচ্ছি আমাদের প্রিয় এডমিসের কাছে। এডমিস, আপনার কাছেও ঠিক একই ধরনের কিছু প্রশ্ন থাকবে যে আপনার শিক্ষা জীবন ঠিক কোথায় কেটেছে। ধন্যবাদ নোমান। শিক্ষা জীবনে শুরুটা আমার পুরোটাই ঢাকায়। আমি স্কুল হচ্ছে বথুবৃহম উচ্চ বিদ্যালয় আমরা বলি, এটা আমাদের একটা মিশনারি স্কুল, এসএমআরএ সিস্টারদের দ্বারা পরিচালিত ফার্ম গেট। এখানে আমি একদম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়েছি। এরপর হলিক্রস কলেজ, হলিক্রস কলেজ থেকে আমি তেজগাঁ কলেজে ছিলাম, আমার গ্রাজুয়েশন করেছি আমি তেজগাঁ কলেজ থেকে। এরপরে ইডেন কলেজে, মাস্টার্স হচ্ছে ইডেন কলেজে। তো এই পর্যন্তই শিক্ষা, ঠিক আছে? এরপরে ইচ্ছা ছিল আরো কন্টিনিউ করার ঢাকা ইউনিভার্সিটিতে, আমার এমফিল এর সবই রেডি হয়ে গিয়েছিল, বাট যে কোনো কারণে পরে আমি আর কন্টিনিউ করতে পারিনি। তবে শিক্ষা জীবন তাহলে আমার শেষ হয়েছে ইডেন কলেজে, ফাইনাল মাস্টার্স করেছি আমি ইডেন থেকে। বাবা, ইডেন কলেজ! আমি কিন্তু আমার ক্লাসের ছাত্রদের বলি, ইডেন কলেজের কোন ছাত্রকে যদি বিয়ে করতে যাও, নিজের মাস্টার্স টাসেল ঠিক করে যে। ম্যাডাম, ইডেন কলেজে সবাই এমন না। হ্যাঁ, ইডেন কলেজের ছাত্র সংসদ ছিল, কিছু নেত্রীরা ছিল এরকম, আমরা শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। জানি অর্থ বুঝুন, কিছু তো এখন কাজে লাগে ম্যাডাম, তা অবশ্য ঠিক। এই যে এখন কলেজের ছেলেদের সামনে এটা কাজে লাগে তো কিছু। আমাদের সাথে সেটুকু ম্যাম আবার লিখেছেন যে আমরা তো মাঝে মাঝেই খাই, আমরা এমনি এমনি খাই। মালিন ম্যাম রান্নার কথা বলা হচ্ছে, মালিন ম্যাম রান্না যেটি করেন এমনি এমনি খাই, এমনি এমনি খান। আম সত্য এবার মনের দুঃখে বানাই। হ্যাঁ, আম সত্য মিস করেছি ম্যাডাম আপনার অনেক, তারপরে মনের দুঃখে নিজেই বানানোর চেষ্টা করছি আম সত্য। আচ্ছা, এটা আরো ভালো কথা ম্যাডাম, খুব মজা হয়েছে তো কলেজে? কি হ্যাঁ হয়েছে ম্যাডাম, তবে আপনার মতো তো মনে হয়নি, তবে হয়েছে। অনেকেই লিখছেন মার্লিন ম্যামের লাভ ইনজেকশন কি জারি আছে কিনা। আজকে আপনাদের জন্য এই লাভ ইনজেকশন থাকছে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, লাভ ইনজেকশন অবশ্যই আজকে হবে ম্যাম আমাদের সঙ্গে। এটা নিয়ে আমার, এটা নিয়ে আমার জানার অনেক ইচ্ছা, কারণ আমার, আমি তো নটরডেম কলেজের স্টুডেন্ট, আর সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি না সব ছেলেদের মুখে শুনি লাভ ইনজেকশন, লাভ ইনজেকশন। আমি একবার এক জিজ্ঞেস করেছিলাম, বাবা বলো তো মার্লিন ম্যাডামের লাভ ইনজেকশন কি, আমার ওরা বলে কি, ম্যাডাম আপনারে বলা যাবে না, এটা ক্লাসে যারা আছে তারাই বুঝতে পারবে, আপনি বুঝবেন না। আমি কোনোদিনই পাইনি লাভ ইনজেকশন, আজকে শুনবো ম্যাডাম আপনার কাছ থেকে। কাউকে বলে না, আমি কিন্তু কোনোদিন মানা করি নাই যে কাউকে বলো না, কিন্তু ওরা নিজ দায়িত্বে কাউকে বলে না। আমার অনেক দিনের ইচ্ছা এটা শোনার, জানার যে আসলে লাভ ইনজেকশন কি। ইচ্ছা পূরণ হবে আজকে, অবশ্যই ইচ্ছা পূরণ হবে। তোমার আরো কিছু জানবার আছে তোমার কাছে, সেগুলো শুনে নেই না নোমান? আপনারও যে ইডেন কলেজ পর্যন্ত যে শিক্ষা জীবন, সেখানে সেই পর্যন্ত কোন কোন শিক্ষককে আপনি মনে করবেন, বা আপনার মনে হয় যে তাদেরকে শ্রদ্ধা করা উচিত, তাদের কথা একটু মনে করা উচিত, বলা উচিত? এক্ষেত্রে আমি মার্লিন ম্যাডামের কথার সাথে একসাথে মতই বলবো, যে আসলে কি, এক আমার মনে হয় কি, একটা ছোট শিশু যখন প্রথম তার টিচার, শিক্ষক, ইভেন এখনো আমি বলি যে ধরো আমি যত, তোমরা বলো আমি, আমাকে ভালো লাগে, আমার ক্লাস ভালো লাগে, আমি ভালো টিচার, বাট আমার ছেলে কিন্তু আমার কথা শুনে না, ওর কথা কিন্তু ওর টিচার যেটা বলে সেটা ঠিক, আমি ঠিক না, মা তুমি জানো না, আমার টিচার ভালো জানে। সো প্রতিটা বাচ্চাদের ভেতরে না এই সাইকোলজিটা কাজ করে, যে টিচার ইজ দ্য বেস্ট, টিচার যা জানেন ভালো জানেন, মা বাবা অত ভালো কিছু জানে না, ঠিক আছে, টিচার বেস্ট। তো ছোটবেলা থেকে আমারও যেটা হতো, আমার সুপার হিরো মনে হতো আমার কাছে, আমি তাদের মতো হতে চাইতাম, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে হাঁটে, তারা কিভাবে বোর্ডে লিখে, ইভেন তারা কিভাবে চা খায়, তারা কিভাবে গল্প করে, ইচ এন্ড এভরিথিং কপি করার চেষ্টা করতাম। তো আমার না এই কারণে প্রতিজন টিচার আমার প্রিয় মানুষ ছিলেন, প্রত্যেক, প্রতি একটা নতুন ক্লাসে উঠতাম, নতুন নতুন টিচার পেতাম, নতুন ভাবে আমি তাদের প্রেমে পড়তাম, নতুন ভাবে টিচারদের ভালোবাসতাম। তো আমি যে স্কুলে ছিলাম, আমাদের বেশিরভাগ টিচার ছিল ম্যাডাম, আমরা দিদি বল ডাকতাম, দিদি ডাকতাম। ধর আমাদের ছোটবেলা থেকে, যেমন মার্টিনা দি ছিলেন আমার ক্লাস 1-এর টিচার, মিলু দি ছিলেন ক্লাস 2-র টিচার, ক্লাস 4-এর একজন টিচার ছিলেন ফ্লোরেন্স দি, এখনো তাদের আমি ভাবি, তাদের মতো কথা বলার, বা তারা এত সুন্দর করে পড়াতেন, তো সবাই আমার খুব প্রিয়। একজন স্যার ছিলেন রামকৃষ্ণ স্যার, উনি আমাদের অঙ্ক পড়াতেন, অসম্ভব আদর করতেন উনি আমাকে, সবসময় খুবই আদর করতেন, এবং ওনার খুব প্রিয় একজন ছাত্র
ছিলাম আমি। এরপরে কলেজে যদি যাই, কলেজে আমি একজন ম্যাডামের নাম বলবো, নাম বললেই নয়, তিনি হচ্ছে মিসেস শ্রীনা দাস ম্যাডাম। আমার কলেজের, আমার বায়োলজি, এই যে জীববিজ্ঞান যে আমি পড়ি বা পড়াই বা আমার পছন্দের পেছনে ওনার একটা অনেক বড় হাত ছিল। তো ওনাকে আমার খুবই ভালো লাগতো, উনি খুব স্ট্রিক্ট একজন ম্যাডাম ছিলেন। আমরা আসলে একেবারে বাঘের মতো ভয় পাওয়া যেটা বলে, ওনাকে আমরা বাঘের মতো ভয় পেতাম। কিন্তু আবার ওনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এত অ্যাট্রাকটিভ ছিল যে আবার ওনার দিকে তাকিয়েও থাকতাম আমরা। হ্যাঁ, ওনাকে অ্যাভয়েডও করতে পারতাম না, ওনাকে দেখে ভয়ও পেতাম, আবার ওনাকে না আর কি অন্যরকম একজন পার্সোনালিটি ছিলেন উনি। আমি ওনাকে দেখতাম আর আমি মনে করতাম আমি ওনার মতো হব। ঠিক আছে, তো ভেতর থেকে না আর ভালোবাসা, বায়োলজিকে ভালোবাসা আমি কিন্তু ওনার কাছ থেকে পেয়েছি। এরপরে আরেকজন আমি, আমার গ্র্যাজুয়েশনে ছিলেন বাংলার, আমাদের তো বাংলাও থাকে দিতে পড়তে হয়, তো বাংলায় ছিলেন হচ্ছে আমাদের ফারুক স্যার। তো ওনার কাছ থেকে আমি যথেষ্ট ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, গাইডলাইন পেয়েছি কিভাবে চলতে হবে, ভবিষ্যৎ পরিকল্পনা অনেকভাবে অনেক হেল্প পেয়েছি। তো মোটামুটি আমার শিক্ষা জীবনের প্রতিজন টিচারই আমার কাছে প্রিয়, ভালো লাগে। এক একজনের এক এক জিনিস আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এক এক জনের এক এক রকম আমি মনে হতে পারতাম। যেমন একটা কথা বলি, ক্লাস ফাইভে আমাদের একজন টিচার ছিলেন নীলদীপ। তো উনি না খুব সুন্দর ছিল, লং একদম টল এক দুটো ফিগার ছিল, তার খুব মোটা একটা কলাবেনি হতো, উনি খুব সবসময় এরকম মোটা কলাবেনি করে সামনে দিয়ে এনে ক্লাসে আসতেন এবং খুব সুন্দর করে শাড়ি পরতেন, একদম টিপটপ। তো ওই ক্লাস ফাইভে যখন আমি পড়ি তখন থেকে আমি ভাবতাম আমি একদিন টিচার হব, এমন করে শাড়ি পরবো, এমন করে চুল বেঁধে আমি ক্লাস নিব। তো এই আর কি, যে আমি বললাম দেশের সব টিচাররাই আমার কাছে প্রিয় ছিল, তবে কয়েকজনের নাম বললাম, তাদের কথা এখনো আমি মনে করি, স্মরণ করি, ভালো লাগে ওনাদের কথা ভাবতে। এই নোয়ান, খুবই সুন্দর স্মৃতি ম্যাম। আমাদের সাথে যে মঞ্জু ম্যাম আর শ্রীজ্যোতি ম্যাম আছেন, আগেই বলেছি, তারা আরো কিছু কমেন্টস করেছেন। মঞ্জু ম্যাম লিখেছেন মনে হচ্ছে যেন 254 নম্বর রুমেই আছি। তারপরে লিখেছেন আমিও জানতে চাই লাভ ইনজেকশন সম্পর্কে। আর আপনাদের খুব মিস করছেন, আসলে আমরাও মিস করছি, আপনাদেরকে প্রচুর মিস করছি। পুরো চলে গেল কালচারাল ক্লাবের। জি ম্যাম, বলুন বলুন। হ্যালো, কালচারাল ক্লাবের প্রোগ্রাম, থার্ড প্রোগ্রামটাই সেদিন ব্রাদার লিওকে আনা হয়েছিল, আরেকজন নটরডেমের এক স্টুডেন্ট, উনি পদার্থবিজ্ঞানের বড় একজন মানুষ, আর আমাকে সেখানেও এই লাভ ইনজেকশন নিয়ে প্রশ্ন করেছে। আমি বললাম যে ছেলেদেরকে তো মাইক্রোফোনেই কিন্তু গোপনে বলি কথাগুলো, মাইক লাগাই গোপনে কথা বলি। একজনকে বলি দেখো তো বারান্দায় এমাথা ওমাথা ফাদারকে দেখা যায় কিনা, কারণ ফাদার তো বুঝবেন না এই বিষয়টা কি, হঠাৎ করে ভাববেন এগুলো ম্যাডাম কি বলছে ক্লাসে। তো বললাম ব্রাদার এখন আপনার সামনে বলেই ফেলছি। পরে ব্রাদার আমাকে বলছেন এই ইনজেকশনটা বাজারজাত হবে কবে ম্যাডাম, বুঝছো, মার্কেটিং এর প্ল্যানিং আছে কিনা জিজ্ঞেস করছি। এটা নাকি ভালোই বলছিলেন ব্রাদার। তো এই এত অল্প সময়ে কিন্তু এটা সম্পর্কে আসলে ঠিকঠাক মতন বলা যায় না। তারপরে কখন বলবো এটা, নোমান শেষে? হ্যাঁ, এটা আমরা পরে শুনবো, তুমি যখন বলতে বলবে পরে আপনাকে। হ্যাঁ, আমি যখন বলতে বলবো তখন অবশ্যই, তখন অবশ্যই আমাদের সাথে আজকে আমরা নোমানের টপিক নিয়ে। ম্যাম শাপলা বণিক ম্যাম যুক্ত আছেন আমাদের সাথে, লিখেছেন প্রিয় মানুষ। বাহ, এত দুজনকে। তারপর ওই রুমের সবা সব ম্যাডামদের প্রিয় মুখগুলো অনেক দিন দেখি না, অনেক দিন গল্প হয় না, আড্ডা হয় না। শাপলা যাতে ভালো করে ফুটতে পারে, এই বর্ষাকালে না তো পানি হয়, এই বছর বৃষ্টি হচ্ছে না ঢাকায়, পানিও হচ্ছে না, তাই না? মতিঝিলের মতিঝিল সি বিচ আমরা খুব মিস করছি সেই সি বিচটাকে। আমাদের সাথে রিটা ম্যাম তো যুক্ত আছেন, ম্যাম লিখেছেন মি টু, মিসও মিস করছেন আমাদের এই আড্ডাটাকে বা আমাদের এই পুরো সময় যাওয়ার ব্যাপারটাকে।
ঘটনা কি তো আমরা যাচ্ছি, ম্যাডাম কেন সাজা কেউ নেই, সাজা ঘুমায়, সাজা ম্যাডামদের বয়কট করছে, ছাত্র ছাত্ররা আছে তো নোমান, হ্যাঁ অনেক ছাত্র আছে, আমরা সব কমেন্টস পড়বো দর্শকের কথা সেগমেন্টে গিয়ে, ম্যাম সব কমেন্টস পড়বো আমরা, কাউকে আমরা নিরাশ করছি না, ছাত্রদেরকে আমরা খুব মিস করছি, অনেক প্রাক্তন ছাত্র কমেন্টস করেছেন যে অনেক আগের 2018 বা তারও আগের যারা আছেন তারা কমেন্টস করে বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে বুয়েটার আছেন কয়েকজন, তারা লিখেছেন আপনাদের সাথে অনুভূতির কথা। তো আমরা যাচ্ছি এলিন মিলসের কাছে আমাদের পরবর্তী কোশ্চেন, যে ম্যাম আপনার, আমরা জানি যে জীববিজ্ঞান ব্যাপারটা খুবই ভীতিকর একটা জিনিস, সেটা শিক্ষা জীবনে কিভাবে মনে রাখতেন, মানে এত কিছু মনে রাখা, আপনি ক্লাসে বলতেন যে আপনি বায়োলজি বুঝে বুঝে পড়েন, কিন্তু অনেকে বলে বায়োলজি মুখস্থ করতে হয়, বাট কিভাবে সম্ভব এটা, আমাদেরকে একটু যদি টিপস দিতেন। যেটা হচ্ছে নোমান, আমি এটা সবসময় ক্লাসেও বলি, পর তুমি যেটা পড়তে বসবে, যেটা পড়বে সেটার প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে তুমি সেটা কোনোদিন পড়তে পারবে না, আয়ত্ত করতে পারবে না, ঠিক আছে? যে কোনো কিছু, সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক, বাংলা হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, সে সাবজেক্টটার প্রতি তোমার একটা ভালোবাসা তৈরি হতে হবে। সো ভালোবাসা যতক্ষণ তৈরি না হবে তখন তোমার কাছে সেটা বোরিং, বাজে একটা জিনিস মনে হবে। সো প্রথম শর্ত হচ্ছে, সেটা হচ্ছে ভালোবাসা হবে। এখন ভালোবাসা তো এমনি এমনি তৈরি হয় না, তার পিছনে কিছু ফ্যাক্টর কাজ করে, এটা আমরা সবাই জানি। যেমন শিক্ষক একজন বড় ফ্যাক্টর, একটা সাবজেক্ট বা একটা বিষয়কে ভালোবাসার পিছনে শিক্ষকের একটা বড় ভূমিকা আছে। কোনো কারণে হয়তো বা তুমি একদিন ক্লাসে গেলে যে টিচার বা শিক্ষক তোমাকে ওই সাবজেক্টটা পড়াবেন বা শুরু করবেন ওনাকেই তোমার পছন্দ হলো না, যে কোনো কারণে হতেই পারে, হয়তো উনি প্রচন্ড রাগী বা তার শুরুটা তোমার সাথে এমন একটা ঘটনা দিয়ে হলো যে ওনার কথা তোমার আর ভালো লাগছে না। এটা শিক্ষক বলে না, যে কোনো মানুষের সাথে কিন্তু এটা হতে পারে। প্রথম দর্শনে যদি একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে যায় সেই মানুষটাকে আর ভালো লাগে না, বা প্রথম দর্শনে যদি দেখতে ভালো না লাগে তার আর ভালো লাগে না। ঠিক একইভাবে একটা সাবজেক্টের ভালো লাগাটা কিন্তু অনেকটাই টিচারের উপরে নির্ভর করে, কে তোমাকে প্রেজেন্ট করছে, বা টিচার মানে আমি বলছি ওই সাবজেক্টটা তোমাকে কে পরিচিত করাচ্ছে, সেই সাবজেক্টটা তোমাকে কে প্রথম চেনাচ্ছে। সো এভাবে যদি দেখা যায়, যার হাত ধরে তুমি একটা সাবজেক্ট বা একটা বিষয়কে জানছো তাকে যদি তোমার ভালো লাগে, অটোমেটিকলি 50% তোমার ভালোবাসা তৈরি হয়ে যায় সাবজেক্টের প্রতি। তারপরে সেই সাবজেক্টটা পড়তে পড়তে তোমার আরো ভালোবাসা তৈরি হয়। তো আমি সবসময় একটা কথা বলি, বায়োলজি বুঝে পড়ো, মুখস্থ না। মুখস্থ করলে হয় কি, এখানে ঢুকে এখানে না, মনে আসে না, ঠিক আছে? যদি বায়োলজি বলে হার্টে কোনো কিছু নাই, সমস্ত কিছু ব্রেইন, এটা আমি ছেলেদের বলি যে হার্ট বলে যেটা আছে হার্টের একটাই কাজ পাম্প করা, আর ভালোবাসা ঘৃণা যাই বলো সব হচ্ছে মাথার, মাথার হাইপোথ্যালামাস থ্যালামাস, সেটা আমি বায়োলজিতে বলি। কিন্তু আমরা সবসময় যে বলি এটা ব্রেইন, হয়তো বা যুক্তি নিয়ে কথা বলে আমরা বলি মন, আর এখানে যদিও থাকে না বায়োলজিতে, তারপর আমরা বলি যে যখন একটা সাবজেক্ট আমি মুখস্থ করি সেটা আমার ব্রেইনে গিয়ে স্টোর হয় এজ আ ডেটা, বা যখন আমি সেটা ভালোবাসি সেটা আমার মন, আমার মস্তিষ্ক, আমার পুরো, যদি আমরা বলি চিন্তা ভাবনায়, চিন্তা চেতনায় চলে আসে। সো একটা সাবজেক্টকে যদি আমরা বুঝে পড়ি সেটা আমার ভালোবাসায় রূপান্তরিত হতে বাধ্য। এবং আমি সবসময় একটা কথা বলি, তুমি যদি গল্প বই পড়ো, একটা গল্প বই একবার পড়লে সেটা কিন্তু তোমার মনে থাকে, বছরের পর বছর মনে থাকে, 3 বছর 4 বছর পরেও তুমি সেটা নিয়ে গল্প করতে পারছো। মুভি দেখো টিভিতে, একটা মুভি দেখছো সেটা 5 বছর পরে তোমার ফ্রেন্ডের সাথে তুমি গল্প করতে পারছো পুরো কাহিনী যা তোমার মনে আছে। কিন্তু বায়োলজি আগের দিন হাজারবার পড়ো, পরের দিন পরীক্ষার লেগে সব ভুলে যাও, কেন? কারণ তুমি এটা ভালোবাসো না, তো এটা তো পছন্দ করে পড়ছো না, এটা ভালো লাগা তৈরি হচ্ছে না। তো যখনই তুমি ভালো লাগা নাই তার বাদে তুমি পড়তে বসছো, তোমার ব্রেইন বলছে এটা লাগবে না মনে রাখার, সো এই কারণে এটা আমাদের মনে থাকে না। তো আমি সব সময় বলি যে বায়োলজিটাকে বুঝে পড়ো, ভালোবেসে পড়ো। আমার কাছে না বায়োলজিটা গল্পের মতো মনে হয়। আমার মনে আছে আমি স্কুলে তো বায়োলজি অত ছিল না, আমাদের কলেজ থেকেই বায়োলজিতে বেশি জোর দেওয়া হয়। যখন আমার ফিজিক্স পড়তে, কেমিস্ট্রি পড়তে, ম্যাথ পড়তে ইন্টারমিডিয়েটে বোর হয়ে যেতাম আর ভালো লাগতো না, তখন আমি বায়োলজি বইটা খুলে বসতাম গল্পের বইয়ের মতো, এবং আমি গল্পের বইয়ের মতো পড়তাম, আমি কখনো বায়োলজি মুখস্থ করতাম না। আমি একেবারে গল্প বই যেভাবে পড়ি, এবং স্টিল নাও এখন পর্যন্ত আমি এই কাজটা করি, তোমরা খেয়াল করে দেখবা যে আমার সব জায়গায়, আমি যেখানে যেখানে থাকি, ধরো আমার ডিপার্টমেন্টে, আমার চেয়ারের সামনে, টেবিলে, ইভেন আমার গাড়িতে, আমার পিছনে, সামনে, আমার ঘরের মধ্যে, সব জায়গায় বায়োলজি বই থাকে। যখনই আমার একটু ইচ্ছে হয় আমি বায়োলজি বইটা খুলে জাস্ট পড়তে থাকি গল্প বইয়ের মতো, আমার ভালো লাগে। তো
জানি না এই ভালোবাসাটা কিভাবে তৈরি হয়েছে, বাট হয়ে গেছে। আসলে আমি বায়োলজি অনেক ভালোবাসি এবং আমি সব সময় চাই আমার এই ভালোবাসাটা এক বিন্দু হলে আমার ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে। তোমরা যদি কোনোদিন এসে বলো যে ম্যাডাম বায়োলজি এখন ভালো লাগে, আমার চাইতে খুশি বোধ আর কেউ হয় না। কারণ কি, প্রতি বছর এই সময়টা, এই যে জুলাই মাসে প্রথম ফার্স্ট ইয়ারের ক্লাসে আমরা যাই এবং ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে গিয়ে আমি প্রথমেই এই কথাটা জিজ্ঞেস করি যে এই ক্লাসের মধ্যে কয়জন আছো, একেবারে বুকে হাত দিয়ে সত্যি কথাটা আমাকে বলো যে তুমি বায়োলজিকে অপছন্দ করো, ঠিক আছে, পছন্দ না, অপছন্দ করো। সো দেখা যায় আমার ক্লাসের মোটামুটি 140 জন স্টুডেন্টের মধ্যে 130 জন স্টুডেন্ট বা 35 জন স্টুডেন্টই হাত তুলে, ম্যাডাম বায়োলজি পছন্দ করি না। 5 জন, খুব বেশি হলে 5 থেকে 6 জন ছেলে থাকে, হ্যাঁ ম্যাডাম বায়োলজি ভালো লাগে। আমি ক্লাস নেওয়ার পরে হয়তোবা 3 মাস হতে ক্লাস নেই, 4 মাস ক্লাস নেই, তারপরে যখন আমি ওই সেশন থেকে চলে আসি তখন এই সংখ্যাটা না অনেক বেড়ে যায়। এই সংখ্যাটা যখন বেড়ে যায়, যদি 5 জনও পারে তাও আমি মনে করি সেটাই আমার সাফল্য, যে আমি 5টা ছেলেকে বায়োলজি ভালোবাসতে শেখাতে পেরেছি। সো ওরা যখন এসে বলে যে ম্যাডাম এর আগে বায়োলজি ভালো লাগতো না, আপনার ক্লাস করার পর থেকে এখন বায়োলজি ভালো লাগে, ইন্টারেস্টিং মনে হয়, আমি মনে করি এটাই আমার সার্থকতা, যে আমি কিছু হলেও একটা ছেলেরও যদি আমি বলতে পারি যে হ্যাঁ তুমি বায়োলজি এখন ভালো লাগে, সেটাই আমার সার্থকতা। ভালো লাগে আসলে, বায়োলজি ভালোবেসে পড়ো বাবা, এত খারাপ না, বায়োলজিটা এত বাজে সাবজেক্ট না। এই জায়গায় আমি একটা কনফেশন হচ্ছে ম্যাম, আমিও প্রথম দিন হাত তুলেছিলাম যে আমি পছন্দ করি না বায়োলজি, বাট সত্যি প্রথম সেমিস্টারটা যাওয়ার পর আমার মনে হয়েছে যে বায়োলজিতে ভালো লাগে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, সত্যি ভালো লাগার মতো একটা বিষয় হতে পারে, শিক্ষা জীবনের কোন মজার ঘটনা যেটি আপনার এখন মনে পড়লে হাসি পায় বা এমন কিছু আছে? শিক্ষা জীবনে তো অনেক মজার ঘটনাই আছে, এই মুহূর্তে আমার স্কুলের একটা ঘটনা মনে পড়ছে। তো আমি না আসলে অনেক ডান্টপিটার টাইপের ছিলাম, ঠিক আছে, আমার কি এরকম চুপচাপ বসে থাকা বা এই টাইপের ছিলাম না, আমি খুব ডান্টপিটে টাইপের ছিলাম। আমি আমার ছেলেদের মতো দৌড়াদৌড়ি করতে, ওই ধরনের গেমস খেলতে খুব ভালো লাগতো, যত ধরনের দুষ্টামি বলো, এর গাছের আম চুরি করা, ওর গাছের ফুল চুরি করা, আমার একটা টিম ছিল, তার মানে আমার একটা গ্রুপ ছিল, যে গ্রুপ লিডার ছিলাম আমি, আমার গ্রুপে বেশ 4-5টা ছেলে ছিল, 3-4 জন মেয়ে ছিলাম আমরা, তো আমাদের বিভিন্ন গ্রুপ ছিল, আমরা বিভিন্ন ধরনের দুষ্টামি করে বেড়াতাম। তো ওগুলো এত কিছু বলবো না, স্কুলের একটা ঘটনা বলি। তো আমি ছিলাম বটমলি হোম স্কুলে, তো আমাদের স্কুলের সামনে বিশাল একটা মাঠ ছিল এবং মাঠে আমরা সবসময় খেলতাম, মাঝখানে ছিল আমার স্কুল বিল্ডিংটা লম্বা, যারা স্কুলে আমার বটমলি স্কুলে যান, পেছনে হচ্ছে আমাদের ব্যাক সাইডে কিছু জমি ছিল সিস্টারদের, আর আমাদের ওয়াশরুমটা ছিল পেছন দিকে, তখন যেতে হতো, আর পানি খাওয়ার ট্যাপ ছিল, আমরা যে পানি খেতাম ওটার জন্য ট্যাপ ছিল, সিরিয়ালি একদম লম্বা করে ট্যাপ দেওয়া ছিল। তো এক টিচার একদিন ক্লাস নিচ্ছেন, তখন বোধহয় আমি 7 বা 8 পড়ি, তো ভালো লাগছে না ক্লাসে, কি করবো, উসখুস লাগতেছে, ক্লাসের মধ্যে কিছু করতেও পারছি না, তা আমি স্যারকে বললাম কি স্যার আমি ওয়াশরুমে যাবো, তখন বল ঠিক আছে যাও, আমি চলে আসলাম, আমি আসার সময় আমার ফ্রেন্ডগুলো একটু ইশারা দিয়ে আসলাম, বুঝছো, একটু পর পর আমরা সবাই সিঁড়িতে দোতলায় ক্লাস দেখেছো ম্যাডামের অবস্থা কি ছিল ক্লাসরুম, আই দেখো এগুলা কিন্তু অফ দ্য রেকর্ড বলছি, কলেজে কিন্তু এগুলো সব ভুলে যাওয়া, তো তো আমি গিয়ে বসে ট্যাপ যেখানে ছিল প্র্যাকটিস করতে চাই, না না আমি আছি, আমি ধরে ফেলবো, আমি তো জানি কে কখন কি করবে, তো পেছনে ট্যাপের মধ্যে আমি ওখানে গিয়ে বসে আছি, একটু পর আমার এক ফ্রেন্ড আসলো, আরেকজন আসলো পাশের ক্লাস থেকে, ওই সময় ফরচুনেটলি আরো 2 জন চলে আসলো, তো আমরা করলাম কি 6-7 জন মিলে সুন্দর আড্ডা বসানো শুরু করলাম, ওখানে গল্প করছি, মজা, বয়সও কম ছিল আসলে, তখন বুঝতে তো পারি না যে এটা করা ঠিক না, তো খেয়াল করিনি, আমাদের বারান্দার ওই কর্নারে ছিল আমাদের প্রিন্সিপাল সিস্টারের রুম, উনি ওনার জানালা দিয়ে ব্যাপারটা দেখছেন, ঠিক আছে, দেখে বিশাল বড় একটা বেড নিয়ে ওই আস্তে আস্তে আসছেন, আমরা তো দেখছি না, তো করিডর দিয়ে যখন এসছেন উনি তার পেছনে হচ্ছে বেতটা রাখা, এসে জাস্ট খালি দাগে আমার দিকে তাকে, আমাকে উনি ডিক্রুজ বলে ডাকতেন, ডিক্রুজ তুমি কি করছো এখানে, এই কথা বলার সাথে সাথে আমরা যে কজন মেয়ে ছিলাম যে যেদিকে পারলাম দৌড়, কেউ ওয়াশরুমের দিকে গিয়ে, 2 জন ওয়াশরুমে গিয়ে ঢুকলাম, 2 জন জমি পার হয়ে আরেক দিকে, আরেকজন চুপচাপ সিস্টারের সামনে দাঁড়িয়ে আছে, তারপর তো সিস্টার তো বকাঝকা দিয়ে কানমলা দিয়ে সবগুলোরে ক্লাসে পাঠালো,
তো ওই ঘটনাটা না এখনো মনে পড়ে, যে আসলে তখন আসলে অনেক দুষ্টুমি করতাম, ব্যাপারগুলো বুঝতাম না। আসলে ওই সময়টা ক্লাসে থাকা জরুরি ছিল, টিচার আমার জন্যই পড়াচ্ছিলেন, আমাদের দরকার ছিল, আসলে বয়স কম ছিল তো বুঝতাম না, তবে মজা লাগতো। এখনো ঘটনাটা মনে করে আমরা হাসি, মজা লাগে, ভালো লাগে। এই বেশ মন খারাপের সময় নোমান পড়লে তোমার আমরা কথা একটু মনে বুঝতে পারছি করি না। হাসি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার ঠিক আছে, হ্যালো, বললাম হ্যাঁ যে হ্যাঁ আগে কি নোমান বলো, এবার ক্ষুদ্র শুনতে ক্ষুদ্র পাচ্ছি। আনন্দানুভূতির সময়, ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দানুভূতির সময়গুলোই কিন্তু আমাদেরকে চাঙ্গা রাখে আসলে। আমাদের মন খারাপের এটা ঠিক, সময়গুলোতে আমরা এগুলো মনে করে হাসি, হুম একটু আনন্দ পাই, এটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মানসিকতার জন্য, মনের জন্য। তো আমাদের পরের যে সেগমেন্ট সেটা হচ্ছে শিক্ষকতা জীবন। শিক্ষকতা জীবনে কিছু প্রশ্ন থাকবে আপনাদের কাছে। প্রথমে যাচ্ছি এডলিনিসের কাছে। ম্যাম, বলো। আপনার কি তখন থেকেই মনে হলো যে যখন আপনি শিক্ষকদের অনুকরণ করতে শুরু করলেন, যে আপনি আপনার শিক্ষকদের মতো হবেন, তাদের মতো কথা বলবেন, তাদের মতো পড়াবেন, তখনই কি মনে হলো যে আপনি শিক্ষকই হবেন বড় হয়ে? ভালো একটা কোশ্চেন করেছো। ওই যে বললাম যে আমার জীবনে আমার কাছে সুপার হিরো ছিল আমার শিক্ষকরা। কেন জানো, আমার মনে হতো টিচাররা যখন রুমে আসছেন, এই 100 জন স্টুডেন্ট, আমরা 80 জন 90 জন স্টুডেন্ট ছিলাম, সবাই চুপ, একজন শিক্ষকের অসীম ক্ষমতা, পুরো ক্লাসরুমের বাচ্চারা তার কথা শুনে। 2 নম্বর, একজন টিচার তার এত ক্ষমতা, ছোটবেলার কথা বলছি কিন্তু, আমি ক্লাস 1 বা 2 তে পড়ি বা 3 তে পড়ি, তখন বিশাল বড় বোর্ড ছিল আমাদের স্কুলটা, তো অনেক বড় স্কুল, তো এই পাশ থেকে ওই পাশে, যেমন নটরডেমে যেমন বোর্ড গুলো আছে, বিশাল বড় বড় ব্ল্যাক বোর্ড ছিল। তো একজন টিচার এই মাথা থেকে ওই মাথা লিখে ভরে ফেলছেন, কি করে সম্ভব? একজন টিচার চেহারা দেখে বলে দিতে পারছেন যে তুমি হোমওয়ার্ক করে আসোনি, পড়া করে আসোনি। যতই আমি লুকিয়ে থাকতে চাই, চেহারায় একটা ভালো ভালো ভাব নিয়ে বসে থাকতে চাই, একজন টিচার কিন্তু ঠিকই চেহারা দেখে বলে দিচ্ছেন তুমি আজকে হোমওয়ার্ক করে আসোনি, পড়া করে আসোনি। আর সবচেয়ে মজা লাগতো আমার কাছে, বাবা মাও টিচারদের বকুনি শুনতে অভ্যস্ত, টিচাররা যখন বকুনি দেয় বাবা মারাও মাথা নিচু করে কথা শুনে। তো এই সমস্ত কিছু দেখে না আমার না টিচার এই যে ইটা যে যে আমি যদি হই টিচার হব, শিক্ষক হব, সবাই আমার কথা শুনবে, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, সবাই আমারে পছন্দ করবে, শিক্ষকতার এই চার্মটা আমার ভেতরে কাজ করবে, আমি শিক্ষকতার এই চার্মটাকে নিতে চাইতাম যে আমি এমন হব। আমি না আসলে ইম্পর্টেন্স পেতে খুব পছন্দ করি, এটা সত্যি কথা, এটা একবার কনফেশন করলাম, আমি কনফেশন করলাম যে আমার খুব ভালো, ছোটবেলা থেকে ভালো লাগতো কি আমার ইম্পর্টেন্স দিবে। তো যখন আমি দেখতাম একটা ক্লাসের পুরো ইম্পর্টেন্সটা থাকে টিচারের উপরে, বাবা মাও গুরুত্ব দেয় টিচারকে, সবাই তার কথা শুনেন, ওনার একটা অসীম ক্ষমতা আছে বকা দেওয়ার, মার দেওয়ার, যা ইচ্ছা তাই করার, তো ছোটবেলা থেকে জন্য চাইতাম আমি শিক্ষক হব। তো আস্তে আস্তে না এই জিনিসটা আমার ভেতরে ঢুকে গিয়েছিল, আমি মনে প্রাণে তাদের অনুকরণ করতাম। মজার একটা কথা বলি, আমার বাসায় আমরা আসলে অনেক ভাই বোন, আমরা একসাথে ছোটবেলায় একটা অনেক মজায় কাটিয়েছি অনেক বোন। তো আমরা 4 ভাই বোন, আমার 3 বোন আর আমার এক ভাই, 4 জন এক টিচারের কাছে বাসায় পড়তাম, তো ওনারা আমার দিদি বলতাম, পড়ার দিদি। তো দিদি যখন আসতেন তো আমাদের তো এক টেবিলে, ডাইনিং টেবিলে নিয়ে বসতেন, আমরা পড়তাম, তো অবভিয়াসলি টিচারকে নাস্তা টাস্তা দেওয়া হতো, তো ওনার মাঝে মাঝে হয়তো বা ধরো চা দেওয়া হতো, টোস্ট বিস্কিট দেওয়া হতো, উনি খুব সুন্দর করে না চায় টোস্ট বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতেন। আমি আমার পড়া বাদ দিয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে এত সুন্দর করে মানুষ কি করে চায়ের বিস্কিট ভিজিয়ে খায়। আমি মিস চলে যাওয়ার পরে উনি ঠিক চলে যেতেন, আমি ঠিক ওই ডাইনিং টেবিলে বসে একই স্টাইলে চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতাম, এবং তার মতো প্রিটেন্ড করতাম যে এভাবে লেখো, এইভাবে বলো। তার মানে কি, আমি ছোটবেলা থেকে না একজন শিক্ষককে ভেতরে ধারণ করতাম, আমি শিক্ষক হতেই যেতাম। আমার কখনো মনে হয়নি আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কারণ কি আমি আশেপাশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তো দেখতাম না, খুব একটা অসুস্থ হতাম না, যাওয়া হতো না, ওনাদের আমার সুপার হিরো মনেও হতো না, আমার কাছে সুপার হিরো ছিলেন আমার টিচার। তো আর তখন তো আসলে এতটা ওপেন ছিল না, ইন্টারনেট এত ওপেন ছিল, আমরা ইন্টারনেট চিনতামই না, জানতামই না। আমাদের ছোটবেলায় টিভি চ্যানেল ছিল মাত্র 2টা, 6 নাম্বার আর 9 নাম্বার চ্যানেল বোধহয় এইরকম, একটা চ্যানেল মোটামুটি সন্ধ্যা থেকে হতো আর একটা বোধহয় অল্প কিছু সময়ের জন্য হতো, ইংলিশ মুভিও আমরা দেখতে পেতাম না। সো আমার কাছে ধ্যান, প্রতিদিনের ধ্যান ধারণায় আমার টিচাররা ছিলেন আমার সুপার হিরো। তো ছোটবেলা থেকে এভাবে ভালো লাগা শুরু হতে শুরু করতে করতে তো আমার কিভাবে যেন আমার রক্তের ভিতরে ঢুকে গেছে, আমাকে শিক্ষক হতেই হবে। তো ভালো লাগাটা সেভাবেই, তো পরবর্তীতে যখন আরেকটু বড় হয়েছি, কলেজে গিয়েছি, ইন্টারমিডিয়েট পড়লাম, তোমার মাস্টার্স করলাম, তখন থেকে এই জিনিসটা
আরো স্ট্রং হয়েছে যে না আমি শিক্ষকই হব। আমার কখনোই মনে হয়নি আমি অন্য কোনো সাবজেক্টে যাব, অন্য কোনো পেশায় যাব। আমার ভালো লাগতো ছোট ছোট বাচ্চাদের সাথে কাজ করতে, ওদের পড়াতে। যেমন আমি না আমার সেই কলেজ জীবনে আমি ইন্টারমিডিয়েটে যখন রেজাল্ট সরি ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমি প্রাইভেট টিউশনই করতাম। তারপরে একটা ছোট ছোট দুইটা তিনটা বাচ্চাকে পড়াতাম, আমার ভালো লাগতো। এরপরে যখন ইন্টারমিডিয়েট শেষ হলো, ইন্টারমিডিয়েট পরে 3 মাস ছুটি থাকে, আমার গ্রাজুয়েশনের পরে বেশ একটা লম্বা সময় ছুটি ছিল, ওই সময় আমি বিভিন্ন স্কুলে কাজ করতাম, কিন্ডারগার্টেন স্কুলে। আমি গিয়ে কিন্ডারগার্টেন স্কুলে গিয়ে কাজ করতাম 3 মাস 4 মাসের জন্য। প্রথমে এটা ভলান্টিয়ারি করতাম, তারপরে এটা আমি আমার গ্রাজুয়েশনের পর একটা স্কুলে কাজ করলাম প্রায় 1 বছরের মতো। এরপর মাস্টার্স করার জন্য কলেজে আবার চলে গেলাম। তারপর মাস্টার্স করার পর আবার যখন মাস্টার্স রেজাল্ট বের হলো, আমার মাস্টার্স এর রেজাল্ট বের হলো আমার মনে আছে 2002-তে, এবং ফেব্রুয়ারিতে আমি মার্চে জয়েন করে গেলাম আরেকটা কলেজে। তো এভাবেই আসলে আমার শিক্ষা শিক্ষকতা জীবনের শুরু, যেটা আমি আসলে মনে প্রাণে চাইতাম একজন শিক্ষক হওয়ার। আমি এটা লাস্ট একটা লাইভে বলেছিলাম যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল শিক্ষক না হলে আমি কি হতাম, শিক্ষক না হলে আমি কিছু হতাম না, শিক্ষক না হলে আমি হয়তো সিম্পল একজন হাউস ওয়াইফ থাকতাম, ঘরে থাকতাম। বা পেশা যখন সিলেক্ট করতে হতো ওয়ান অ্যান্ড অনলি টিচার, এর বাইরে কিছু না। কারণ এটা আমি স্বপ্নে জাগরণে সবসময় এটাকে বিশ্বাস করতাম আমি টিচার হব। নোমার মনে হয় নাই ম্যাডাম, আপনি আর আমি গল্প করি, চলেন। না আসলে খুব ভালো বলেছো, আর শিক্ষককে এত ফলো করা, সে এত জোড়া চোখ দিয়ে, ওরা তো একজন টিচারকে দেখে, ঠিক না? সেটাই আর কি। আর একটা বাচ্চা শিক্ষক করে যত পছন্দ করে, টিচারকে আর কাউকে বলতে এতটা পছন্দ করে না ছোটবেলা থেকে। আমার মনে হয় ওকে তো ওর টিচারই সবচেয়ে জ্ঞানী, ছোট বাচ্চাদের একটি নার্সারি কেজি। হ্যাঁ সেটাই, তাই মনে করো ওর টিচারই শ্রেষ্ঠ, মানে শিক্ষিত ব্যক্তি। নোমান কি আছো, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি আজকে ম্যাম প্রবলেম হয়েছিল একটা, যার কারণে চলে যেতে হয়েছিল। আচ্ছা ঠিক আছে ম্যাম, খুব সুন্দর শুনলাম যে আপনার শিক্ষকতার পেছনের যে ছোট গল্পটা, বেশ ভালো লাগলো শুনে। ম্যাম আপনাকে একটা একটু কঠিন প্রশ্ন করবো, কঠিন না ঠিক একটু গুরু গম্ভীর। আমার শিক্ষকতা জীবনে আমি আসলে দুটো জিনিস সবসময় মেনে চলি। একটা হচ্ছে আমি আমার জীবন থেকে শিখেছি, আরেকটা হচ্ছে আমি সবসময় সেটা চাই। যেটা হচ্ছে প্রথমত আমি আমার দায়িত্বটাকে 100% অনেস্টলি করার চেষ্টা করি। টিচার আমি মনে করি যে ওই যে বললাম যে 100টা বাচ্চা আমার দিকে তাকিয়ে থাকবে, তো আমি মনে করি আমি একজন আইডল। তার মানে আমি যখন একটা ক্লাসের সামনে দাঁড়িয়ে একটা কথা বলছি এবং আমি নিজে যদি তা না মানি, ঠিক আছে, তাহলে আমার বাচ্চারা কোনোদিন আমার কথা শুনবে না, ঠিক আছে। আমি সবসময় নিজেকে এটা যেটা করি যে আমি মনে করি আমি আমার দায়িত্বের প্রতি, আমার কাজের প্রতি 100% অনেস্ট থাকার চেষ্টা করি, সেটা যে দায়িত্ব হোক। যেমন যখন আমি ক্লাসে যাই, তোমাদের ক্লাসে যাই, আমি বলি 40 মিনিটস, তোমরা যারা আমার ক্লাস পেয়েছো তারা আমার এই ডায়লগটা অভ্যস্ত, আমি বলি 40 মিনিটস আমার, এই 40 মিনিটস আমি কারোর সাথে শেয়ার করব না, ঠিক আছে। তাহলে ওই ক্লাসের 40 মিনিটস আমি মনে করি কলেজ কর্তৃপক্ষ তোমার জীবনের এই 40 মিনিটস আমাকে দিয়েছেন, সেই 40 মিনিটস যদি আমি ফাঁকি দিই, আমি যদি তোমাকে ঠিক মতো না পড়াই, তাহলে আমি মনে ছোট হোক অথবা যত বড়ই হোক আমি সেটা 100% অনেস্টলি করার চেষ্টা করি। হয়তো বা কখনো কখনো মিস করি, 100% জায়গায় 90% হই, 95% হই, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকে না, আমি সবসময় চেষ্টা করি। এটা হচ্ছে একটা জিনিস আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি। 2 নম্বর যেটা মেনটেন করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে যে এত লম্বা সময় আমরা শিক্ষা জীবন পার হয়েছি, আমি তো সবসময় যে স্মৃতিগুলো খুব পজিটিভ বা ভালো তেমন কিন্তু না। এমন অনেক স্মৃতিও আমার আছে বা এমন অনেক কথাও আছে অনেক টিচারের যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে, যে আমাদের মন খারাপ করেছে, ঠিক আছে। তো তখন আমি যখন ওই যে বললাম যে ছোটবেলা থেকেই তো আমার ইচ্ছা ছিল আমি টিচার হব, তো এমন হতো হয়তো বা ক্লাসে একটা কিছু জানতে চাচ্ছি আমি টিচারকে, কোনো কারণ হতে পারে, ওনারও হয়তো বা সেদিন মন খারাপ থাকতে পারে, বা উনিও তো মানুষ, বা অন্য কোনো কারণে হয়তো উনি আমাকে বকা দিয়ে বসিয়ে দিলেন, আই না তোমার এটা জানতে হবে, এত প্রশ্ন কেন করো, ঠিক আছে, বা বইতে আছে দেখে নাও। তো একটা ছোট মানুষ ছিলাম তো, বা ওই ছোট বয়সে এই সমস্ত কথাগুলো না কষ্ট লাগতো,
তো তখন আমি নিজের কাছে একটা প্রতিজ্ঞা করতাম, আমি মনে মনে, যদি আমি কোনোদিন টিচার হতে পারি, আমি যদি কোনোদিন শিক্ষক হতে পারি, আমি আমার কোনো ছাত্র ছাত্রীদের বা আমার কোনো ছাত্রীদের কোনো প্রশ্নের না উত্তর না দিয়ে যাব না। যদি কোনো ছাত্র আমাকে কোনো প্রশ্ন করে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিব। এবং আমার জ্ঞান তো এখন পর্যন্ত আমি এটা মেনটেন করছি, নোমান আমি জানি, ঠিক আছে, যে আমি সব সময় চেষ্টা করি আমাকে একটা ছেলে বা একটা মেয়ে যদি প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। কখনো কখনো এমনও হয় যে তোমরা অনেক বেশি জানো, অনেক বেশি নেট ইন্টারনেট ঘাটাঘাটি করো, যে অনেক এমন একটা প্রশ্ন অনেক ছেলে করে বসে আমাকে, হয়তো বা সেটা আমি জানি না, তখন আমি ক্লাসে এটা বলে আসি, বাবা এই মুহূর্তে আমি জানি না, আমি জেনে তোমাকে নেক্সট দিন জানাবো, তবে আমি কিন্তু জানাবো এবং আমি জানাই। তো এটা আমি বলবো, এই দুটা জিনিস আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি, যে কোনো ছেলে আমার মনে হয় যে ওই যে কষ্টগুলো আমি আমার স্টুডেন্ট লাইফে পেয়েছি একজন শিক্ষকের কাছ থেকে, একটা বকা, তাদের সিম্পল একটা বকাও কিন্তু অনেক কষ্ট দেয় আমি জানি, ঠিক আছে, কারণ অনেক প্রিয় মানুষ তো টিচাররা, সেই টিচাররা যদি হঠাৎ করে একটা বকাও দেয় অথবা একটু রুডলি কথা বলেন, তখন কিন্তু আমরা চিন্তা করি না যে উনিও তো মানুষ, হতে পারে ম্যাডামের আজকে মন খারাপ, হতে পারে স্যারের আজকে মন খারাপ, বা বাসায় কোনো প্রবলেম হয়েছে এই কারণে বকা দিয়েছে। স্টুডেন্টরা কিন্তু এটা মনে রাখে না, এরা মনে করে ম্যাডাম আমার সাথে এমন খারাপ বিহেভ করলো, বা ম্যাডাম এরকম খারাপ করে উত্তর দিল আমার প্রশ্নটা, এই যে কষ্টটা আমি এটা নিজে পেয়েছি। তো আমি না সব সময় ভাবতাম আমি আমার কোনো ছাত্রছাত্রীকে এই কষ্টটা দিব না, তারপরে হয়তো বা দিয়ে ফেলি অনেক সময় তোমাদেরকে, ঠিক আছে, ওই যে বললাম মানুষ তো ভুল তো হতেই পারে, মনের উপর তো কন্ট্রোল থাকে না, তবে আমি চেষ্টা করি সব সময় এই দুটো জিনিস মেনে চলতে, যে আমার ছাত্র ছাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব, আর তাদের প্রতি আমার যে দায়িত্ব আছে সেটা 100% অনেস্টলি করার চেষ্টা করি, এই দুটাই। আপনার ছাত্র হিসেবে আমরা ম্যাডাম জানি আপনি কতটা ডেডিকেটেড আমাদের প্রতি, না বললেও চলবে, কারণ আমরা দেখি আমরা সত্যি একটা অভিজ্ঞতা করেছি আমাদের সামনেই, আপনি যেভাবে ক্লাস নেন এবং ক্লাসের পরেও আমাদের যেভাবে সময়টা দিয়ে থাকেন, এটি সত্যি সত্যি আমাদের জন্য খুবই কি বলবো এটাকে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ধন্যবাদ আপনাকে এর জন্য, এটা তোমাদের ভালোবাসা বাবা, চেষ্টা করি। ম্যাম আমাদের সাথে যুক্ত আছেন সম্ভবত রুকসানা মুস্তাফিজ, ম্যাম লিখেছেন কলেজে জয়েন করে সুরঞ্জিতা ম্যাডামকে বলেছিলাম এডলিন ম্যাডামকে চিনবো কিভাবে, ম্যাডাম বললেন যার হাসির শব্দ দূর থেকে পাবেন তিনি এডিল ম্যাডাম। রক্সানা ম্যাডাম আপনাকে খুব মিস করি, তোমরা হয়তো জানো না রক্সানা ম্যাডাম আমাদের কলেজেই ছিল, বায়োলজি ডিপার্টমেন্টেই ছিল, আমাদের সাথে বেশ কয়েক বছর কাজ করেছেন, পরবর্তীতে উনি তার পারিবারিক কারণে চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কলেজে জয়েন করেছিলেন। তো ম্যাডাম রক্সানা ম্যাডাম আপনাকে খুব মিস করি, আপনার মিষ্টি চেহারাটা আপনার মিষ্টি হাসিটা খুব মিস করি, থাকলে ভালো হতো, খুব সুইট, পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন এডিন মিস এর প্রতি, সেটি হচ্ছে ছাত্রদের কাছে এতটা প্রিয় ভাজন হয়ে গেলেন শিক্ষকতা জীবনে এতটা দিনে, এর কি শুধু ক্লাসের পড়াটা বুঝিয়ে দেওয়াই নাকি আর কোন রহস্য আছে পেছনে, আপনার কি মনে হয় যে ছাত্ররা আপনাকে এত বেশি গ্রহণ করলো কিভাবে? রহস্য তো বাবা তোমরা বলতে পারবে, আমার মধ্যে কোনো রহস্য নাই, আমার ভেতরে যা বাইরে তা আমি সব তোমাদের সামনে বলে দিচ্ছি, রহস্যটা তোমরা বলতে পারবা কেন তোমরা আমারে পছন্দ করো। তবে নোমান আমি যতদূর জানি যখন ফার্স্ট ইয়ার এর ছেলেরা আসে ওরা কিন্তু প্রচন্ড ভয় পায় আমাকে, আমার মতো ভয় পেলে ওরা আর কোনো ম্যাডামকে পায় না। এই প্রসঙ্গে একটা কমেন্টস বলি ম্যাডাম, একজন লিখেছে কুবের চক্রবর্তী সম্ভবত সে ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট যতটুকু আমি জানি, সেটি হচ্ছে লিখেছে এডলিন ম্যাম আপনি এত রাগি কেন, ম্যাম অন্য কাউকে ধমক দিলে আত্মাটা কেঁপে ওঠে। দেখেছো নোমান, তাহলে তুমি যা বললে কথাটা কিন্তু ঠিক না। হ্যাঁ আমাকে কিন্তু ফার্স্ট ইয়ার এর যারা নতুন ছেলেরা আসে এরা প্রচন্ড ভয় পায়, আমি এটা নিজেও জানি এবং আমি ব্যাপারটা এনজয় করি, আমি না প্রথম কয়েক মাস নিজেকে এত স্ট্রিক্ট রাখি যে তোমরা সবসময় আমার ভয় পায়, তার একটা কারণ বাবা তোমরা বায়োলজিটারে পছন্দ করো না, 140 জন ছেলে আর ইংলিশ ভার্সনের এই বিশাল বিশাল ক্লাস গুলো রে, এগুলো তো চুপ রাখতে হবে আমার ক্লাসের টাইমে, সো ভয় না দেখালে কি করে চুপ থাকবে। তারপরে হয়তো বা তাদের সাথে ভয়টা আস্তে আস্তে কেটে যায় ক্লাস নেওয়ার সময়, এটা তোমরা ভালো বলতে পারবে আসলে স্টুডেন্টরা কেন, রহস্য আমার মধ্যে কিছুই নেই, তবে যেটা আমি করি বা আমি যেটা মেনে চলে যে বললাম যে আমার ছাত্রদেরকে না আমি অনেক ভালোবাসি,
ঠিক আছে, এটা সব টিচাররাই ভালোবাসেন। আমি হয়তো বা একটু বেশি এক্সপ্রেসিভ বা বলে ফেলি, তোমাদের মাথায় হাত বুলে একটু আদর করে দেই, মাঝে মাঝে গাল ধরে টেনে দেই, কানটা মলে দেই, ঠিক আছে। তো যেটা হয়তো বা এই কারণে তোমরা পরের দিকে ফার্স্ট ইয়ারের ছেলেরা, কিন্তু ফার্স্ট ইয়ার ছেলেরা আমরা অনেক ভয় পায়, সেকেন্ড ইয়ারে উঠলে পর ছেলেরা আমার সাথে অনেক ফ্রি হয়ে যায়, তারা অনেক প্রবলেম শেয়ার করে বা অনেক কথা এসে শেয়ার করে বা ইজিলি বলতে পারে, সেটা হয়তো জানি না কেন, রহস্য কিছু নাই, আমি আমার মতো করে মিশি। আর প্রথম দিকে একটু স্ট্রিক্ট থাকে, যে যে ছেলেটা বললো ফার্স্ট ইয়ারের, আসলেই আমার মনে আমি নিজেই বুঝি যে ক্লাসে যদি আমি একটা ছেলেরা বকা দিই পুরো ক্লাস পিন ড্রপ সাইলেন্ট হয়ে যায়, মানে ওরা এত ভয় নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে, কেন এত ভয় পায় আমি জানি না। একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমার, সেটি হচ্ছে যে ক্লাসের বাইরে ফার্স্ট ইয়ারেও কিন্তু আপনাকে অতটা ভয় আমার লাগে নাই, আমি জানি না কেন। কেন বাবা জানি না, আমার মনে হয়েছে আপনি তখন থেকে খুব ফ্রেন্ডলি ছিলেন। হ্যাঁ, এটা একটা কি, আমি ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি বাচ্চাদের সাথে, তার মানে ক্লাসে যেহেতু আমাদের পুরো ক্লাসটাকে মেইনটেইন করতে হয়, কলেজে কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, আমি চাইলেও ক্লাসে হয়তো অনেক ফ্রিলি অনেক ফ্রেন্ডলি কথা বলতে পারি না। তবে আমি যেটা বললাম, যদি কোনো ছেলে আমার কাছে কোনোদিন কোনো কথা এসে জিজ্ঞেস করে ক্লাসের বাইরে পড়ার কোনো ব্যাপার, যে ম্যাডাম বুঝি নাই, তা আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো ছেলে আমাকে বলতে পারবে যে ম্যাডাম আপনি আমাকে বুঝিয়ে দেননি, ঠিক আছে, আপনি আমাকে সময় দেননি। আমি চেষ্টা করি আমার একেবারে সর্বাত্মক ভাবে মন থেকে আমার বাচ্চাগুলোকে হেল্প করতে, সাহায্য করতে, যে কোনো ধরনের। আমার অনেক অনেক পার্সোনাল প্রবলেম নিয়েও আসে আমার কাছে, ঠিক আছে, আমার কাছে অনেক কিছু বাচ্চা আছে, বেশ কয়েক আগে বছর থেকে যে একটু গ্রাম থেকে বাচ্চাগুলো আসতো, ঠিক আছে, ওরা অ্যাডজাস্ট করতে পারে না কলেজে, আমাদের কলেজে হঠাৎ ঢাকায় আসে, বাবা মার থেকে দূরে থাকে, হোস্টেলে থাকে, সবকিছু মিলে ওরা মেনে নিতে পারে না। কিছু কিছু বাচ্চা আছে যাদের মধ্যে একটু আঞ্চলিক টান থেকে যায় কথায়, ঠিক আছে, আর ঢাকার কিছু বাচ্চারা আছে খুব টিস করে এই বাচ্চাগুলোকে, ঠিক আছে, ওদের খোঁচায়, ওদের কথা বলে। তো এই যে বাচ্চাগুলো আছে যারা একটু গ্রাম থেকে এসেছে, বের হয়ে এসেছে প্রথমবারের মতো, মায়ের থেকে দূরে আছে, তো এই বাচ্চাগুলো না এই মায়ের আদরটাকে খুব খোঁজে, এরা খোঁজে। যেমন মার্লিন ম্যাডামকে এরা মা বলে সবাই, হ্যাঁ মার্লিন ম্যাডামের আদর, আমি না অনেকটা মার্লিন ম্যাডামকে ফলো করতাম, ঠিক আছে, যে এত সুন্দর করে সে বাচ্চাদেরকে আদর করে কথা বলে, মিষ্টি করে কথা বলে, ম্যাডামের মতো এত সুন্দর করে কথা আমি বলতে পারি না, তবে বাচ্চাদেরকে আদর করার চেষ্টা করি, ভালো লাগে আমার। যখন একটা ছেলে মন খারাপ করে এসে বলে ম্যাডাম বাড়ির কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, তখন ওর মাথায় না একটু স্নেহের হাত দিতে ভালো লাগে, আমার মনে হয় বাচ্চাটা খুশি হয় যে কেউ একজন আছে ওর কথা ভাবছে, কলেজে কোনো একটা জায়গা আছে ও নিজের কথা বলছে, বুঝতে পারছে। তো এইরকমই ছোটখাটো ব্যাপারগুলো, হ্যাঁ, যে আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য করার, বেশি বড় কিছু না, কিন্তু হয়তো বা কিছু বলতে আসলো, হ্যাঁ আমি অনেক বিজি, তারপর হয়তো বা ধমক না দিয়ে আমি কথাটা শুনি। আমি কিন্তু ক্লাসের বাইরে ধমক দিই না, ছেলেদের জিজ্ঞেস করো, ওরা যে আমার কমেন্টস করে ওদের জিজ্ঞেস করো যে ক্লাসের বাইরে আমি কখনো ধমক দিই কিনা, ক্লাসের বাইরে কিন্তু আমি সাধারণত কোনো বকাঝকা করি না, ধমক দিই না, শুধুমাত্র আমি ক্লাসেও তখনই বকা দেই যখন একটা ছেলে বায়োলজি ক্লাসে বায়োলজি না পড়ে অন্য কিছু পড়ে, সে যখন বায়োলজি ক্লাসে বসে ফিজিক্স ল্যাব কেমিস্ট্রি ল্যাব ম্যাথ ল্যাব করে, যখন বায়োলজি ক্লাসে আমার পড়া ফলো না করে সে বই খুলে বসে থাকে অথবা ছবি আঁকে, শুধুমাত্র তখন বকা দেয়, খেয়াল করে দেখো, এছাড়া কিন্তু অ্যাডলিন ম্যাডাম আমার বকা দেয় না। চেষ্টা করি আমার বাচ্চাগুলোকে আদর দিতে, একটু ভালোবাসতে, ওদের কষ্টগুলোকে একটু ভালো, এই এর বেশি কিছু না। আপনার শিক্ষকতা জীবন নটরডেম কলেজের 29 বছর কেটে যাচ্ছে মার্লিন ম্যামের, এই সামনেই বোধ হয় আমরা বর্ষবরণটা ই করতে পারতাম, কিন্তু সব কাছে পাচ্ছি না আপনাকে। তো ম্যাম, এই শিক্ষকতা জীবনের যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি কোন দিনটিকে চাইবেন ফিরে যেতে? শিক্ষকতা জীবনের কোন দিকটায় ফিরে যেতে চাইবো মানে বুঝলাম না, কোন দিনটিতে আপনি চাইবেন ফিরে যেতে, কোন দিনটি আপনার খুব মনে পড়ে যাতে আপনার মনে হয় যে ওই দিনটি যদি আবার আমার জীবনে আসতো, এরকম কিছু? নমান, আমি না আসলে যখন এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম,
91 সালের যে ফেব্রুয়ারি মাসে আমাদের অনার্সের রেজাল্ট হয়েছিল তখন, এবং আমাকে যে সেখানে ট্রায়াল ক্লাসের জন্য ডেকেছিল, এই জায়গায়ও আবার আমার ওই গল্পের একটা বই ছিল, প্রিয়া প্রিয়া ডাকলো, যেটা এখন নীল চিঠি নামে সেকেন্ড এডিশন হয়েছে, এই বইটা সহ আমি আবেদন করেছিলাম। কর্তৃপক্ষ হয়তো ভেবেছেন বাংলার জন্য তো অনার্সের রেজাল্ট ভালো, লেখালেখি করে, দেখি কেমন ক্লাস নেয়, এরকম ভেবে হয়তো দেখেছিলেন। তো আমি 85 সালের 7ই এপ্রিল প্রথম যখন নটরডেমটাকে ভালো করে দেখেছিলাম, সেদিনই আমার স্বপ্ন ছিল একটা ক্লাস যদি এই কলেজে নিতে পারতাম। তারপরে কি হলো, আমাকে যখন ট্রায়াল ক্লাসের জন্য 3 দিনে 6টা ক্লাস দেওয়া হলো, পরে গরিবের নামাজ স্যারের একটু সমস্যা ছিল, ওনার একটা ক্লাস সহ আমি 7টা ক্লাস নেওয়ার সুযোগ পেলাম। প্রথম ক্লাসটাই তো খুব খুবই ভয় পেয়েছিলাম, তখন কিন্তু তোমাদের গাঙ্গুলি ভবনটা ছিল না, শুধু হ্যারিংটন ভবন ছিল। হ্যারিংটন ভবন দিকে অডিটোরিয়ামের দিকে মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল, অডিটোরিয়ামের দিকে এসে 226 নম্বর রুমে আর্টস এইচ গ্রুপ, প্রমিলা ম্যাডাম আমাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন প্রথম ক্লাস। তো ম্যাডাম তো আমাকে পরিচয় করিয়ে দিয়ে চলে আসছেন, আমি টের পেলাম সারা শরীর ঘামছে, এমনকি পা বেয়ে বেয়েও ঘাম হচ্ছে, এত নার্ভাস লাগছে। যাই হোক, ওই যে স্টেজ ফ্রিনেস, সাহস করে বাস একটু পাম্পটি দিলাম, শুনবে নাকি কি পাম্পটি দিছিলাম শুনবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। হ্যাঁ, আমি ওদের বললাম দেখো এই সেই আমার স্বপ্নের নটরডেম কলেজ, যেখানে আজকে আমি সুযোগ পেলাম তোমাদের সাথে প্রথম ক্লাসটা নেওয়ার। চিটাগাং বসে টিভিতে নটরডেম কলেজের ছাত্রদের বিতর্ক দেখতাম, সবসময় নটরডেমই জিতে, আসলে তোমরা কি রকম হিরো, এবার সামনাসামনি এসে দেখার সুযোগ পেয়েছি, এরপরে কি আর কেউ দুষ্টামি করে বলো, ঠিক না? ওরা খুব খুশি, ওরা যে হিরো দেখালো, ক্লাস নিয়ে আসছি। এবং এরপরে আমি এ করলাম যে বললাম দেখো আমার স্বপ্ন ছিল অন্তত একটা ক্লাস যদি আমি এখানে নিতে পারতাম, তো আজকে আমার আরো একটা ক্লাস আছে। এরকম করে 7th ক্লাস যখন আমি নিয়েছি, আমি বললাম এই 6টা তো আমি বোনাস পেলাম, মোট 7টা ক্লাস, প্রথমটা স্বপ্ন ছিল, বাকি 6টা বোনাস। আমি এই 29 বছর ধরে বোনাসেই আসি, বুঝছো, তাই আমার সবগুলো ক্লাসই ভালো লাগে। এবং একটা জিনিস কি, অ্যাডলিন যেমন অনেক সিরিয়াস দায়িত্বের প্রতি, আমারও ওই ব্যাপারটা আছে, এবং আমি এখনো এই যে এখন স্বাভাবিক করলে যখন ক্লাসে যাব, এখনো আমার প্রত্যেকটা ক্লাস মনে হয় আমি ইন্টারভিউ দিচ্ছি, কারণ এই ছেলেগুলো, আজকে হয়তো আমি আরো 3টা ক্লাস আগে নিয়েছি, এখন 4র্থটা নিচ্ছি, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু ওরা তো আজকে এটাই প্রথম এবং একমাত্র বাংলা ক্লাস পাচ্ছে, ওদের দাবি আছে আমার কাছ থেকে সবটুকু এনার্জি পাওয়া। তো সেভাবে আমি ক্লাস নিতে চেষ্টা করি, কতটা আমি দিতে পারি তোমাদেরকে আমি জানি না, ছাত্রদেরকে, কিন্তু আমি খুব চেষ্টা করি প্রাণবন্ত ভাবে ক্লাস দেওয়া, এবং ছাত্রদের যাতে হৃদয়ে আমি বাণীটা পৌঁছে দিতে পারি। সাহিত্যের ক্লাস তো শুধু পরীক্ষা পর্যন্ত মনে থাকলে যেন না হয়, ওরা যেন জীবনের কাজেই এটা লাগাতে পারে, সেই চেষ্টাটা থাকবে, বুঝছো। তাই প্রত্যেকটা ক্লাস আমি এনজয় করি, 29 বছর পরেও নিশ্চয়ই এনজয় করবো বেঁচে থাকলে। অবশ্যই আমরা সেটা আশা করব ম্যাম, আমরা আপনার কাছ থেকে আরো অনেক অনেক ক্লাস আশা করব, নটরডেম কলেজ আপনার কাছ থেকে এখন অনেক কিছু পাবে এটা আমরা বিশ্বাস করি ম্যাম। আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা জানি আপনি নটরডেম কলেজে ক্লাবের সাথে যুক্ত, নটরডেম আবৃত্তি দল, এই ক্লাবের সাথে আপনার স্মৃতি একটুকু শুনতে চাই, কতটুকু স্মৃতি আপনার এখন এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো কিনা আমাদেরকে বলতে জানাতে, নটরডেম আবৃত্তি দল সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে। আবৃত্তি দল আসলে দেখো সংসার, আবৃত্তি দলের সাথে যে সংসারটা, সেটা কিন্তু আমার দাম্পত্য জীবনের চেয়েতে তিন মাস বেশি,
মানে 18ই আগস্ট আবৃত্তি দল প্রতিষ্ঠিত হলো, আমি প্রথম মডারেটর, আর সে বছরই 11ই নভেম্বর আমার বিয়ে হলো। তাহলে সংসার শুরু হয়েছে আবৃত্তি দলের সাথে, তাই হলো না? বুঝেছো জি ম্যাম। তো আমি আমার বিয়ের সময় ফাদার পিসেটো প্রিন্সিপাল ছুটি দিবেন না, মানে বিয়ে পিছাও। বাংলাদেশে মেয়ে পক্ষ বিয়ে পিছাবে, তাই আবার বিলেত ফেরত ব্যারিস্টার মাত্র মাত্র ফিরেছে, এদের তো বিয়ে পিছানো বলা। আগে 15 দিন ছুটি দিয়েছিলেন, 2 প্যাকেট কুইজ খাতা সহ, এবং শ্বশুর বাড়ির থেকে মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আমি কুইজ খাতা নিয়ে এসেছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা, এবং আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হওয়ার পরে চেষ্টা করেছি, শাপলা ম্যাডামও জানে, চেষ্টা করেছি যে যে ম্যাডাম বিয়ের জন্য রাউন্ডে হয়তো তার ভাগে একটু খাতা বেশি দিয়ে পরের রাউন্ডটা ফ্রি রেখে, বিয়ের পর পরই যেন এই চেষ্টাটা আমি করেছি, কারণ আমার একটু দুঃখের অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। তো আমার ক্লাবের তৎকালীন প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ওরা আমাকে সেই বুধবার নিজেরা একটু মিষ্টি টিষ্টি খাইয়েছিল এবং 2টো শোকিস গিফট করেছিল। আমি তো একদম অপ্রত্যাশিত ভাবে এই উপহার পেয়ে মুগ্ধ হয়ে গেছি। আমি সেই কাগজের মন্ডে 2টা শোকিস ছিল, অনেক বছর আমি এগুলো ইউজ করেছি। এখন তো দাম্পত্য জীবনেরও আমার 29 বছর হয়ে আসছে আর কি, নভেম্বরে 29 বছর পূর্ণ হবে। এত বছর থাকে না কাগজের মন্ডির জিনিস। তো আবৃত্তি দল আর আমি আসলে আমার আত্মার অংশ হয়ে গেছে। আর সাংগঠনিক তেমন অভিজ্ঞতা তো আমার ছিল না, এজন্য আমি হয়তো সেভাবে এটাকে মডারেটর হিসেবে সেভাবে এগিয়ে নিতে পারিনি। কিন্তু নটরডেম আবৃত্তি দলটা সারা বাংলাদেশের মধ্যে, স্কুল কলেজের মধ্যে, এটাই একমাত্র প্রতিষ্ঠান যেটা এত বছর ধরে চলছে। এবং সদস্য কম হলে কি হয়েছে, প্রভাব যথেষ্ট। আর আবৃত্তি দলের 25 বছর পূর্তি, হ্যাঁ আবৃত্তি দলের 25 বছর পূর্তির অনুষ্ঠানটা আমার খুব মনে পড়ে, খুব ভালো লাগে। আর তোমরা তো সবসময় খুব ভালো, আমার আমার দলের ছেলেগুলো আসলে অনেক ভালো, এটাই চাই। মনটা যাতে সুন্দর, মনটা যাতে সুন্দর হয়। আর আমাদের সব শিক্ষক এত অনুপ্রেরণা দেন আমাদেরকে, ঠিক না? নবীন বরণে দেখো না, ম্যাডামরাও হ্যাঁ আসেন, সত্যি স্যাররাও একেবারে আসেন, সবাই চলে আসছিলেন আর আমাদের। নিখিলেশকে খুব মনে পড়ছে। নিখিলেশ সবসময় উৎসাহ দিত, এবং নিখিলেশের ব্যাগের ভিতরে বোধহয় এখন আমি যে তোমার দৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রচনা প্রতিযোগিতার আহ্বান করেছিলাম আবৃত্তি দলের পক্ষ থেকে, রচনাগুলো বোধহয় নিখিলেশের ব্যাগের মধ্যে আছে, ওকে দিয়েছিলাম। খুব গোছালো মানুষ ছিল, সব সময় পাশে থেকে। স্মৃতি এখন বিশ্বাস হয় না ম্যাডাম, নিখিলেশ স্যার নেই, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। মনে হয় কলেজ খুললে আবার ঠিকই দেখতে পাবো ওই হাসিটা। এই তো ম্যাম, আমরা তাহলে আমাদের পরের সেগমেন্টে যাই। আমাদের পরের সেগমেন্টটা একটু অন্যরকম, এটি আপনাদেরকে আমরা বলিনি, ব্যাপারটি একটু সারপ্রাইজের মতো ছিল। সেটা হচ্ছে, নাম হচ্ছে এমন যদি হতো, সেগমেন্টের নাম এমন যদি হতো। এই সেগমেন্টে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব। 3টি প্রশ্নের আগে আমি কিছু সিকোয়েন্স দাঁড় করাবো, কিছু ঘটনা দাঁড় করিয়ে দিয়ে আপনি আমি আপনাদেরকে সেই অবস্থায় আপনাদের অনুভূতি কি হবে তা জানতে চাইব। প্রথম প্রশ্ন করবো এডলিন মিসের কাছে, এডলিন ম্যামের কাছে এমন যদি হতো প্রথম প্রশ্ন বলো। ম্যাম, আসছে ক্রিসমাসে যদি সান্তা ক্লজ আপনাকে জিজ্ঞেস করে এডলিন ম্যাম না হয়ে আপনি নটরডেম কলেজের কোন, নোমান শুনতে পাইনি, তোমার কানেকশন মাঝখানে ছিল না, সান্তা ক্লজ না হয়ে এই পর্যন্ত শুনতে পারছি, এই এডলিন ম্যাম না হয়ে। তারপরে মানে এবারে ক্রিসমাসে যদি আপনাকে
সান্তা ক্লজ জিজ্ঞেস করেন যে এডলিন ম্যাম না হয়ে নটরডেম কলেজের কোন শিক্ষক হতে চাইছেন আপনি, আপনার উত্তরটা তখন কি হবে? এডলিন ম্যাম না হয়ে নটরডেম কলেজে কোন শিক্ষক আমি হতে চাই? আমি সবসময় এডলিন ম্যাডামই থাকতে চাই রে বাবা। এডলিন ম্যাডাম রে ছেলেরা অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে এডলিন ম্যাডাম তার ছেলে অনেক পছন্দ করে। আমি এডলিন ম্যাডামই থাকতে চাই, আমি চেঞ্জ হব না। অন্য সব টিচাররা ভালো তার তার মতো, আমি এডলিন ম্যাডাম, ওয়ান এন্ড অনলি এডলিন ম্যাডাম। অনেক ভালোবাসা পাই বাবা তোমাদের কাছ থেকে, সো এডলিন ম্যাডাম হিসেবেই পেতে চাই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমরা ধরলাম যে আপনি এডলিন ম্যাম হিসেবে থাকতে চাচ্ছেন আর কারো জায়গায় যেতে চাচ্ছেন না। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ধরুন আপনি মার্ডিন ম্যামের জায়গায় আছেন, আপনি বাংলা বিভাগের প্রধান, এখন আপনাকে আপনার বিভাগের যে অনুজ সহকর্মীরা রয়েছে তাদের প্রত্যেকে যোগদানকালের অধক্রম অনুসারে আপনাকে নাম বলে যেতে হবে। নোমান আবার তোমার কানেকশন নাই, বাংলা বিভাগের প্রধান বানাইছো আমার, এই পর্যন্ত শুনছি, তারপরে বাংলা বিভাগের প্রধান, আপনার আপনার বিভাগের অনুজদের মধ্যে যারা যোগদান করেছেন শুনতে পাচ্ছেন না? আবারও শুনতে পাইনি, তোমার কানেকশন অনেক ঝামেলা হচ্ছে আজকে, খুবই ঝামেলা ব্যাপার। এবার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো, আবার বলো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে আপনি যখন বাংলা বিভাগের প্রধান হয়ে গেলেন, তো আপনার অধীনে আপনার আপনার যে অনুজ শিক্ষকরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তাদের যোগদানকালের সময় অনুসারে অধক্রম অনুসারে আপনি তাদের প্রত্যেকের নাম বলতে হবে। এখন সবার আগে তো মার্লিন ম্যাম আছেনই, এবং মার্লিন ম্যাম তো আপনি এখন, তারপর থেকে একদম সর্বশেষ জন পর্যন্ত আপনাকে প্রত্যেকের নাম বলতে হবে, একদম সিরিয়াল ওয়াইজ। সিরিয়াল ব্রেক করলে আপনি এই গেমটা হেরে যাবেন। সিরিয়াল ওয়াইজ বলতে হবে মালিন ম্যাডামের পরে? আচ্ছা আসি, এই জন্য কে কে আগে ঠিক মনে করে নেই। আচ্ছা মালিন ম্যাডামের পরে হচ্ছে মিজানুর রহমান, মিজান স্যারের পরে হচ্ছে আর কি আছে বাংলা ডিপার্টমেন্টে? এই ম্যাডাম আপনার পরে আর কি আছে? আচ্ছা ও আছে কলেজে, আমি যোগদান করার পর 1.5 বছর কিন্তু আমি রেগুলার হই নাই, ঠিক আছে? আমার জয়নিং হচ্ছে, আমি জয়েন করেছি 2005 এ, কিন্তু আমার অফিসিয়ালি হচ্ছে 2007 এ। তো এই অনুযায়ী কিন্তু আমি বলতেছি আমি কে গেলে, তুমি এখন অফিসিয়ালি কে কোন ডেটে এটা আমি জানি না। আচ্ছা আমি বলি আমার মতে, তাহলে হচ্ছে আমি যেভাবে করি, আমি যেভাবে দেখেছি, আচ্ছা ম্যাগাজিন, আচ্ছা ঠিক আছে, আক্তার স্যার, মিজান স্যার, তারপরে ছিলেন বোধহয় নিখিলেশ স্যার, পাঠান স্যার, তারপরে হচ্ছে এদিকে আসলো কে ম্যাডামদের মধ্যে হচ্ছে সেজুতি, শাপলা আর ইসে, তাহলে আসে সেজুতি, তারপরে হচ্ছে শাপলা, আর না ছেলেদের মধ্যে আরিপুর আছে না ম্যাডাম, না মুলায় আছে, গুলায় আছে, আরিপুরের মঞ্জুরা, বিভাগীয় প্রধান হবো না বুঝছো, আমাকে যদি বিভাগীয় প্রধান বানাও মালিন ম্যাডামের মতো, এত ভালো কেয়ারিং বিভাগীয়, তুমি তো তোমার বিভাগেরটা জানো, আমি আবার তোমারটা পারবো না। ওরা ইচ্ছা করে ঝামেলায় ফেলছে আমাদের, আমাকে এরকম ঝামেলায় ফেললে আমি খেলবো না। আচ্ছা যা ফেল করলাম, তোমাদের পরীক্ষায় ফেল করলাম, যা। টেকনিক্যাল টিমে দৃষ্টি আকর্ষণ করছি, 3 নম্বর কোশ্চেন চলে এসেছে, তোমাদেরকে যা নির্দেশনা দেওয়া ছিল সেটা তোমরা একটু ফলো করো প্লিজ। ম্যাম আপনার তৃতীয় প্রশ্ন, এডলিন ম্যাম আপনার তৃতীয় প্রশ্ন, বলো। চোখ বন্ধ করুন, ভাবুন আপনার পরিচিত কোনো গ্রামের রাস্তা ধরে হাঁটছেন,
রাত অনেক, দুটো বা তিনটে বাজে, নেকড়ের ডাক কানে আসছে আপনার, খুটখুটে অন্ধকার, আপনি নিজে হাতে তাকে দেখতে পাচ্ছেন না এত অন্ধকার, নিকট অন্ধকার। আপনি থামলেন, জোর ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, স্পষ্ট বুঝতে পারছেন মুখে কিছু একটা মৃদু তালে আঘাত করছে, দুটো বা তিনটে বাজে, এত অন্ধকার যে আপনি নিজের হাতও দেখতে পাচ্ছেন না। হঠাৎ জোর বাতাস বওয়া শুরু হলো এবং আপনার মুখে হালকা হালকা আঘাত লাগছে, আপনি বুঝতে পারছেন আপনার সামনে শূন্যে কিছু ভাসছে এবং আপনার মুখে কিছু লাগছে। আপনার প্রথমে কি মনে হবে, এত রাতে এত নিকষ অন্ধকারের মধ্যে আপনি গ্রামের পথে হেঁটে যাচ্ছেন, চারপাশে অনেক গাছপালা, আপনার মুখে কি লাগছে? আমি কি চোখ খুলবো? আপনি চোখ বন্ধ করেই বলেন। আচ্ছা, আমি বাবা অনেক ভীতু টাইপের একটা মানুষ, ঠিক আছে, গ্রামের রাস্তা দিয়ে হাঁটবো, গভীর রাত, নেকড়ে ডাকবে, আমি তো ওই জায়গায় ফিরে, ঠিক আছে, তারপরে যদি মুখে কিছু লাগে তাহলে আমার মনে হবে নির্ঘাত এটা কোনো ভৌতিক কোনো কিছু, আমি এখানে নাই, গন একেবারে। কোনোভাবেই না, আমি খুব ভীতু টাইপ, ইভেন আমি হরর মুভি দেখি না, তুমি জানো, আমি আমাকে কেউ কখনো হরর মুভি দেখাতে পারবে না, আমার সামনে চলে আমি চোখ বন্ধ করে বসে থাকি। যেটা আমি করি সেটা হচ্ছে, ধরো আমি জানি ভৌতিক ব্যাপারটা বেশিরভাগই হচ্ছে মন থেকে তৈরি, হ্যাঁ, মন তৈরি করে আমাদের, অবচেতন মন তৈরি করে। তো আমি এটাও জানি আমার অবচেতন মন কোনো না কোনো ভাবে এই ডেটা গুলো কালেক্ট করে, হয়তো বা কারো গল্প থেকে, কোনো মুভি থেকে, গল্প বই থেকে কালেক্ট করে করে নিজের মতো করে একটা বানিয়ে একটা ভৌতিক পরিস্থিতি আমার উপরে তৈরি করে দেয়। আমি ওই সুযোগটা দিতে চাই না, কোনো ভাবে কোনো ইম্পোর্ট আমি দেই না, ভৌতিক কোনো ইম্পোর্ট আমি আমার ব্রেনকে দেই না, বুঝছো, মুভি বলো গল্প বলো, কেউ যদি ভৌতিক গল্প বলতে যায় আমি কান বন্ধ করে বসে থাকি, আমি শুনবো না, কারণ আমি প্রচন্ড ভীতু, কোনো ভাবেই আমি নিজেকে ভয় পেতে দিব না। তবে খবরদার বাবা ওই রকম কোনো ভৌতিক পরিবেশে আমরা নিয়ে যাইস না, আমি ভয় পাই। ম্যাম, আমাদের এই সেগমেন্টটি আপনার জন্য যেটি বরাদ্দ ছিল সেটি শেষ হয়েছে, কিন্তু আপনি আমাদের গেমটায় পাস করতে পারেননি, ওকে থ্যাংক ইউ, এবং তারপর ফুতুরে ফেল, পুরাই ফেল বলে অভিজ্ঞতাতেও আপনি পাইতে পারেন। আই টিসি কে দিবি না তো, আবার টিসি দিয়ে দিছি না, রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা কইলো আমাদের, বুঝছো, আমি রিমিডিয়াল ক্লাস করব। আচ্ছা, অবশ্যই। ম্যাম, দুটো কমেন্টস এসেছে ম্যানিলা ম্যামের কাছ থেকে, একটি এসেছে অনেক অনেক ভালোবাসা ম্যাডাম দয়, কর্মক্ষেত্রে যাদের মায়ের মতো এবং বড় বোনের মতো ভালোবাসা পেয়েছি সেই দুজনকে একসাথে এতদিন পর দেখতে পেয়ে আত্মা শান্তি পাচ্ছে, ম্যানিলা ম্যাম লিখেছে। তোমাকে অনেক ভালোবাসি ম্যানিলা, ভালো থাকো, বাবুকে অনেক আদর দিও। তারপরে মুস্তাফা বাবু স্যার লিখেছেন, জি ম্যাম, ম্যানিলা ম্যাডামের হাজবেন্ড কিন্তু আমার ছাত্র, বুঝছো, তাইলে আমি কালি মা না শাশুড়ি মা। চমৎকার চমৎকার। আপনি বাবু স্যার কি লিখেছে, বাবু স্যার
আবু সার লিখেছেন শুনছি আগ্রহে, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা। থ্যাংক ইউ বাবু, সাধুর মধ্যে একজন যে বাবু স্যার লিখেছেন শুনছি আগ্রহে, আপনার গান ক্যান্টিনে বসে আপনার গান শুনছি। একজন স্যার যুক্ত হয়েছেন আমাদের সাথে, অবশেষে পাওয়া গেছে মানে মানে অবশেষে একজন স্যার পাওয়া গেছে। ডিপার্টমেন্টে স্যাররা কই কি জানি আসে নাই কেউ, মাইল লাগামু। এবারে মার্লিন ম্যামের কাছে আমাদের এমন যদি হতোর প্রশ্ন, তিনটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি বাংলা না পুরো দস্তুর জীববিজ্ঞানের শিক্ষক হয়ে গেছেন, কেমন লাগে? উদ্ভিদ বিজ্ঞানের হলে তবু ভালো লাগতো, জীববিজ্ঞানের হলে বেশ ভালো লাগতো। তাই বা শিক্ষক ছাত্রী বললে এক কথা ছিল, আমি নিজেই জানি না সেটা শিখাবো কি করে। এটা তো ম্যাম আমাদের ধরতে হবে, জাস্ট খালি ভেবে আপনি যদি ধরুন ওই অবস্থায় চলে গেলেন কোনো ভাবে কি হতো আর কি, আপনার কি খুব বিব্রত বোধ হতো, আপনি কি অপছন্দ করতেন ব্যাপারটাকে? না, বিভাগটা তো অপছন্দের না, ইনফ্যাক্ট আমি প্রায় বায়োলজি ল্যাবে বেড়াতে যাই, জিজ্ঞেস করো ম্যাডামকে। খালি প্রেশার মাপাতে যাই না, বেড়াতেও যাই, দেখতে যাই ওগুলো। এবং নটরডেমের ইতিহাসে আমি একমাত্র না, অ্যাডলেন ওই যে কমার্স ডিকে মনে আছে, হ্যাঁ ওরাও খুব খুশি হয়েছিল যে কমার্সের ছাত্ররা দেখতে আসছিল বায়োলজি ল্যাব। আচ্ছা, আমার নিজের এত ভালো লাগে দেখে ওদেরকেও ঘুরাই নিলাম আর কি, ওরা খুব খুশি হয়েছিল। ম্যাম এবার দ্বিতীয় প্রশ্ন, ব্যাপারটা একই রকম, যে আপনাকে আপনাকে যদি এডিন ম্যামের জায়গায় বসানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে জীববিজ্ঞানের শিক্ষকদের নাম ক্রমানুসারে বলতে, নাম জিজ্ঞেস করলে আমি সবসময় ফেল, বলেন বলেন বলেন, নাম মনে রাখতে রাখতে আর গুলো সব ভুলে যাই, দুজনে মিলা ফেল করি। আমি নাম বই না, কয়টা ডুবতো পরের করতে হবে নাম বই না, আর ফেল করার মতো আছে না, অসুবিধা নাই, করেন করেন, ট্রাই করেন, নামতে হবে আমাদের দাবি, নামতে হবে। আমি শুরু করি, আমি কোনো হিন্ট দিব, ম্যাডাম হিন্ট দিব, অসুবিধা নাই, না 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 সাথে আমিও ফেল করব। ম্যাম তারপরে বলেন, সরাসরি রিজেকশন, ঠিক আছে ম্যাম, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আপনি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করুন, ভাবতে হবে, মনে রেখো আমি কিন্তু হার্ট পেশেন্ট, হার্টের পেশেন্ট কিন্তু, মাথায় রেখেছি আমি ম্যাম, আমি সেটা মাথায় রেখেই, আমি সেটা মাথায় রেখেই আপনাকে প্রশ্ন করছি, আমি জানি ব্যাপারটা। ম্যাম আপনি সুন্দরবনে বেড়াতে গেছেন, আপনি কিভাবে যেন সবার থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন, বিচ্ছিন্ন হয়ে আপনি শুনতে পাচ্ছেন পাখিদের তীব্র কিচিরমিচির শব্দ, হঠাৎ আপনার মনে হলো একজোড়া চোখ আপনাকে দেখছে, দূরে আপনি দেখতে পেলেন আপনার ট্রলারটা যেটাতে করে আপনি নেমেছিলেন কোণে, সেই ট্রলারের দিকে আপনি যাচ্ছেন, কিন্তু আপনার অস্বস্তিটা ঠিকই হচ্ছে যে একজোড়া চোখ আপনাকে দেখছে। সন্ধে নামছে বন, বনের সব পাখ পাখালি জেগে উঠেছে, কিচির মিচির শব্দে সবাই ফিরে যাচ্ছে বাসায়, আপনার তখন কি অনুভূতি হবে, আপনার কি মনে হবে যে কারা আপনাকে দেখছে বা কে আপনাকে দেখছে? চোখ বন্ধ রাখতে হবে, চোখ বন্ধ রাখতে হবে,
আচ্ছা ঠিক আছে, সরি বাংলার ভুল, বাংলার শিক্ষকের কাছে বাংলার ভুল, কে আপনাকে দেখেছে আপনার কি মনে হয়? এই আমরা যে গ্রুপ গ্রুপে তো গেছিলাম ট্রলারে করে, সবাই উঠে গেছিল, ওই মাঝি দেখছে আমার দিকে, আমি উঠে গেলে সে ছেড়ে দিই, ওটাই কি আর কিছু না? না আপনি খুব পজিটিভ মনে হচ্ছে, কারণ আপনার জায়গায় আমি থাকলে ভাবতাম কি ওর আমাকে বাঘ দেখতেছে, বাঘ দেখলে তো বাঘের চোখেই তাকাই থাকতাম, পলক না ফেললে তো লাভ দিবে না। মানে এমন কোন অভিজ্ঞতা কি হয়েছে আপনার যে কোনো গ্রুপে গিয়ে আপনি হারিয়ে গেছেন, দলছুট হয়ে গেছেন? আগে তো ছোটবেলায় আমরা তো অরিজিনাল পাহাড় পর্বতে পিকনিকে যেতাম, আমি এরকম ভয় পাই না, দিনের আলো থাকলে আমি কখনো ভয় পাই না, নতুন ম্যাডাম অনেক সাহসী, গেল জায়গার নাম ঠিকানা পড়তে থাকি কোন জায়গায় আছি, কিন্তু সন্ধ্যা হলে এডলিন ম্যাডামের চেয়ে বেশি সাহসী আপনি। কি জানি, তবে দিনের বেলা হলে আমার ভয় লাগে না আসলে। আচ্ছা আচ্ছা, ওই রাত দুইটা তিনটায় দিলে ভয় লাগে। আচ্ছা ম্যাম, আমাদের এই সেগমেন্টটি শেষ, আমরা যদি বলতে চাই কে বিজয়ী হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মার্লিন ম্যামই বোধহয় বিজয়ী হয়েছে আজকে, তবে ম্যাম একটু নিজের কোর্টে খেলেছেন, উনি বিজয়ী হয় কি করে, আমরা দুজনই ফেল, পরীক্ষা দিলে সে না পাস ফেল, আমি পরীক্ষা দেইনি বুঝছো, এই জন্য তো বললাম আপনি এতই করেন নাই, আমি তো জন্য নাম্বার কাটা গেছে, মাইনাস পয়েন্ট, মাইনাস মার্কিং হয়েছে ম্যাডাম আপনার, মাইনাস মার্কিং, হ্যাঁ মাইনাস মার্কিং হওয়ার কারণে এই অবস্থা হয়েছে, আপনি হেরে গেছেন। বলো, এই তোমার এই প্রোগ্রাম কতক্ষণ চলবে? সেগমেন্টে যাব ম্যাম, আমরা এখন পরের সেগমেন্ট হচ্ছে করোনা কালের জীবন, আমাদের এই যে লকডাউন যাচ্ছে, আটকে আছি ঘরে, আপনারা শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ম্যাম, আমরা প্রথম জানতে চাইবো মার্লিন ম্যামের কাছে যে কেমন কাটছে আপনার করোনা কালের এই দিনগুলো, বাসায় বসে কি কি করছেন? যেরকম হচ্ছে এরকম কোনো দেশে কোনো মানুষের বোধহয় এরকম সুযোগ হয়নি, আমারও তাই, পরিবারে সবাই আছে, তোমরা জানো আমি নতুন বৌমা পেয়েছি, বৌমা সহ আছি ছেলে ছেলের বউ, সেটা একটা আনন্দ বটে, কিন্তু কোথাও যে যাওয়া হচ্ছে না, বাইরে যাওয়ার যে নিষেধাজ্ঞা, ভালো লাগে না, মাঝে মাঝে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, এবং আমাদের বিল্ডিং এ আমাদের অ্যাপার্টমেন্টে 4 দিন আগে একজন করোনা সিমটম নিয়ে মারা গেছেন, আমরা সমবয়সী, সেই ভদ্রলোককে দোস্ত বলে ডাকতাম, আমাকে দোস্ত ডাকতো, আমরা একই বছর জন্মেছিলাম, ওনার দুটো যমজ মেয়ে আছে, 3-তে না 4-এ পড়ে, ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ, এই লোকটা যে মারা গেছে, যে লিফট দিয়ে নামিয়েছে তাকে অ্যাম্বুলেন্সের লোকেরা, ওটা তো রাত্রেই জীবাণু মুক্ত করেছে, আমার কেমন একটা আতঙ্ক হয়েছে, আমি থাকি 10 তলায়, উনি থাকে ওনার ফ্ল্যাট 14 তলায়, তো আমি না এই 5ম দিন চলছে, আমার মেইন ডোর থেকে সামনেও বেরোয় না, আমি সামনের প্যাসেজটায় হাঁটতাম, 1-1 তলায় তো 4টা করে ফ্ল্যাট, বেশ বড় জায়গা আছে বারান্দার মতো, এটা দিয়ে আমি সকালে হাঁটতাম, কিন্তু 5 দিন ধরে আমি দরজার বাইরে এখনো যাইনি, আতঙ্ক চলে আসছে, এটাকে আবার কাটানোর জন্য একটুকে বলছিলাম, হার্টেও ঝামেলা আছে, ডায়াবেটিস আছে, আমরা তো হাই রিস্ক পেশেন্ট, আমাদের জন্য নাকি করোনা আরো ভয়ঙ্কর ব্যাপার হতে পারে বলে, অন্যান্য রোগ থাকলে,
তো আমার ছোট বাগান আছে, টবের গাছপালা আছে, এগুলো যত্নআত্তি করি। আজকে সার প্রয়োগ করলাম, গতকাল গোড়া কুচিয়ে দিয়েছিলাম, আজকে সার প্রয়োগ করলাম, কিছু ডাল ছাঁটাই করলাম। তারপরে ইউটিউবে কিছু ছবি টবি দেখি, মাঝে মাঝে ফেসবুকে ঢুকি, এইভাবে আর কি কাটানোর চেষ্টা করছি। ভাল লাগে না? সত্যি ম্যাম, আমাদের আসলে এই অবস্থাটার সাথে তো কারো অভ্যস্ততা নেই, যার কারণে আমরা ঠিক বুঝতে পারছি না আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। জানতে চাইবো এডেন ম্যামের কাছে কেমন কাজ কাটছে তার কোয়ারেন্টিনের দিনগুলো। তোমার বিজনেস কানেক্ট হয়ে গেছে, তারপর বলে কোয়ারেন্টাইন লাইফ নিয়ে তো জানতে চাচ্ছো যে কেমন কাটছে, এই তো? আচ্ছা, যেটা হ্যাঁ ম্যাম, হচ্ছে আমি ওটাই জানতে চাচ্ছি। শুরু বা যখন হঠাৎ করে এরকম করে ছুটি পেয়েছি, ঠিক আছে, যে যেমন ছুটিটা ছিল সবসময় আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত। আমরা নটরডেম কলেজে যারা টিচাররা আছি, আমাদের কাছে ছুটিটা সবসময় খুব কাঙ্ক্ষিত থাকে, কারণ খুব কম সময় আমরা হয়তো বা ফ্যামিলিকে দিতে পারি বা বাচ্চাদেরকে দিতে পারি। তো আমি চাই, হ্যাঁ, যখন প্রথম হয়ে গেল এরকম, তো প্রথম কয়েকদিন বেশ ভালো লেগেছে, পরিবারের সাথে সময় কাটাচ্ছি, বাচ্চাদের সময় দিচ্ছি। তারপর থেকে না, বেশ কয়েকদিন যখন অনিশ্চয়তা চলে আসলো, কবে খুলবে আমরা যাই জানি না, কবে সবকিছু স্বাভাবিক হবে আমরা জানি না, কবে আমরা আবার আমাদের পরিচিত পরিবেশে ফিরতে পারবো, পরিচিত ক্যাম্পাসে ফিরতে পারবো, তোমাদের চেহারাগুলো দেখতে পাবো, ক্লাস নিব, এই স্বাভাবিক জীবনটা যখন অনিশ্চিত হয়ে গেল, তখন আর ভালো লাগতো না, ঠিক আছে, তখন খুব কষ্ট লাগতো। যেমন এখন ম্যাডাম বললো যে কথাটা, আসলে একটু কেমন দম বন্ধ হয়ে আসে যে স্বাভাবিক জীবনটা ফিরে পাচ্ছি না। আর সব ঠিক আছে, বাসায় আছি, বাচ্চাদের সাথে আছি, কিন্তু স্বাভাবিক জীবনটাকে যে মিস করছি, কতদিন হতে চললো, প্রায় 4 মাসের মতো হতে চললো ঘর থেকে বেরোই না, বাইরে যাই না, এবং মাঝে মাঝে প্রয়োজন হলে যখন যেতে হয়, ধরো এই 4 মাসের মধ্যে 2 দিন বা 3 দিন আমি বের হয়েছি, তাও বাজার টাজার করার জন্য, কাঁচা বাজার ঘরের জিনিসপত্র কেনার জন্য। আমি রাস্তা দিয়ে না, আমি না খুব আশেপাশে দেখতে পছন্দ করি, আমি যখন রাস্তা দিয়ে যাই, রিক্সায় যাই, হেঁটে যাই, আমি আশেপাশে মানুষগুলোকে দেখি, আশেপাশে গাছগুলোকে দেখি, যদি কোনো কুকুর বা বেড়াল থাকে রাস্তায় সেগুলো দেখি, আমার দেখতে ভালো লাগে, মানুষ দেখতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি মানুষ দেখতে। কিভাবে মানুষ হেঁটে যাচ্ছে, আমার মনে হয় কি যে মানুষ হেঁটে যাচ্ছে, ও কি চিন্তা করছে, ও কি ভাবছে, ও বাসায় গিয়ে কি দেখবে, ওর বাসায় কে আছে, কোথা থেকে আসলো, এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে। আমি আমার ব্যালকনিতে বসে রাস্তা দেখি, রাস্তায় মানুষ হাঁটছে, আমার দেখতে খুব ভালো লাগে। তো আমি যখন বাইরে বেরোতাম, আমি কাজগুলো করতাম, গাড়িতে যখন বসে থাকতাম, রিক্সায় যখন থাকতাম, বাসে যখন থাকতাম, আশেপাশে মানুষগুলোকে অবজার্ভ করতাম, ভালো লাগতো। বাট এখন না, দুই একদিন গিয়েছি, সবসময় মনে হয়েছে কতক্ষণে আমি ঘরে ফিরবো, আমার ভয় লাগতো, কারোর দিকে তাকাতে ভয় লাগে, কোন জায়গায় সময় কাটাতে একটু বেশি সময় প্রয়োজন হচ্ছে, 1 মিনিট সময় কাটাতে ভয় লাগে, যে জিনিসটা প্রয়োজন নেই সেই জিনিসের দিকে তাকাতে ভয় লাগে, এই ভয়টা ভালো লাগছে না আর, এই অনিশ্চিত জীবন আর ভালো লাগছে না, স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, স্বাভাবিক জীবনটা চাই। তবে এই কোয়ারেন্টাইন লাইফে কিছু প্লাস পয়েন্ট, আমি কিছু জিনিস আমি পেয়েছি, যেমন বলছিলাম না আমার স্কুলের জীবনে বন্ধুদের কথা, এই কোয়ারেন্টাইন লাইফ আমার স্কুলের জীবনে বন্ধুদের ফিরিয়ে দিয়েছে, ঠিক আছে, এক একজন তো এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, পুরো ওয়ার্ল্ডে, পৃথিবীর আনাচে কানাচে এরা আছে, এই এত বছর ওদের সাথে আমার যোগাযোগ নেই, এখন আমরা জুমের মধ্যে গল্প করি, ঘন্টার পর ঘন্টা বসে গল্প করি, কারণ কারো কোনো কাজ নেই, সবাই ঘরে বন্দি, বাইরে যাওয়ার নাই, কারো কাজ নেই। তো দেখা যায় আমার সেই স্কুল জীবনের বন্ধু বান্ধবীদের আমরা ফিরে পেয়েছি, কলেজ জীবনের বন্ধুদের ফিরে পেয়েছি, ওদের সাথে গল্প হয়। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে আমার কোয়ারেন্টাইন লাইফের প্লাস পয়েন্ট, বা যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করি, সেটা হচ্ছে আমার বাচ্চাদের সাথে সময় কাটানো। আমি যেমন বলি যে আমার, আমি যখন মাস্টার্স এর পরেই তো রেজাল্টের সাথে সাথে আমি চাকরিতে ঢুকে যাই, তখন আমি লালমাটিয়া কলেজে ছিলাম, তো এরপরে দেখা যায় যে আমার বড় ছেলেটা ওই কলেজে থাকাকালীন অবস্থাতেই হয়, ছোট ছেলেটা নটরডেমে থাকাকালীন অবস্থা হয়, তো ওদের দুজনের জীবনে টানা যে 6 মাস আমি ম্যাটারনিটি লিভে ছিলাম। এরপরে তো কলেজ লাইফে যখনই ক্লাস শুরু হয়ে যায়, ছুটি মানে হচ্ছে হয় রোজার 10 দিন ছুটি, বা তোমার ঈদের 10 দিন ছুটি, ক্রিসমাসের 10 দিন ছুটি, এর বেশি কিন্তু আমি আমার বাচ্চাদের সাথে একটানা কাটাতে পারিনি কখনো। তো এই কোয়ারেন্টাইন লাইফে এটা আমার সবচেয়ে বড় লাভ হয়েছে, যদিও তোমাদের তোমাদের বাচ্চাদের তোমাদের ছেলেদের আমি মিস করছি, কিন্তু আমার নিজের যে 2টো ছেলে আছে ওদেরকে আমি অনেক সময় দিতে পারছি, ওদের সাথে সময় কাটাই, ওদের সাথে কাটাই, আর রান্না বান্নাটা একটু বেশি করে করি। যেমন ধরো এমনিতে রান্না বান্না আগে থেকে পছন্দ করতাম, আর এখন ইউটিউব দেখে এক্সপেরিমেন্টাল রান্নাগুলো করি,
এটা ভালো লাগে, সময় এভাবেই কেটে যাচ্ছে। তবে অধীর অপেক্ষায় অপেক্ষা করছি স্বাভাবিক জীবনের, স্বাভাবিক জীবনে ফিরে যেতে, যতই ব্যস্ততা থাকুক না কেন স্বাভাবিক জীবনটাই ভালো, এত অনিশ্চয়তা আর ভালো লাগছে না। এই আমরা সবাই চাইবো ম্যাডাম যে আমরা যেন আবার খুব দ্রুতই আমাদের সেই স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আসলে এই দিনগুলো আসলে ভালো লাগছে না আমাদের কারোরই, আমরা চাইবো যেন খুব দ্রুত সব স্বাভাবিক হয়ে যায় এবং আমরা আমাদের সেই পৃথিবীটা ফিরে পেতে পারি। মানে আমাদের পরবর্তী সেগমেন্ট একটি মজার সেগমেন্ট, র্যাপিড ফায়ার টাইপ। আমরা এখানে বেশ কিছু প্রশ্ন করবো আপনাদের দুজনকে এবং সেটির সংক্ষেপে পারলে এক এক শব্দে বা এক বাক্যে এবং সত্যার সাথে উত্তর দিতে হবে। নাম হচ্ছে সোজা সাপটা, সোজা সাপটা সেগমেন্ট। শুরু করতে চাই মার্লিন ম্যামকে দিয়ে। মার্লিন ম্যামের কাছে কিছু প্রশ্ন করব খুবই সংক্ষেপে, এক বাক্যে কিংবা এক শব্দে, এবং সত্য উত্তর হতে হবে সেটি। মার্লিন ম্যামের কাছে যাচ্ছি। অবসরে কি করতে ভালোবাসেন? গল্প বই পড়তে। এডলিন ম্যামকে যদি এক শব্দে ব্যাখ্যা করতে বলি তাহলে আপনি কি বলবেন? আমাকে প্রশ্নটা আরেকবার বলুন। এডলিন ম্যামকে যদি, হ্যাঁ আমি আপনাকে বলছি, হ্যাঁ যদি আপনাকে আমি বলি এডলিন ম্যাডামকে এক শব্দে ব্যাখ্যা করেন তাহলে আপনি কোন শব্দটি ম্যাডামের জন্য ব্যবহার করবেন? স্বতঃস্ফূর্ত, আর দুই শব্দ হলে সাথে প্রাণবন্ত। শিক্ষকতা উপভোগ করার বিষয়টি কি আগের মতোই আছে? একদম জয়েন করার পর থেকে আজ অব্দি যে 29 বছর পার হলো, আগের মতোই কি উপভোগ করেন শিক্ষকতা? একদম আগের মতোই। হ্যাঁ, আটকে গেছে নাকি? কলেজের কোন সময়টা বেশি পছন্দ? কানেকশনে ঝামেলা। কলেজে হ্যালো, কোন সময়টা সবচেয়ে বেশি পছন্দ করেন সারা বছরের মধ্যে? জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টা, এক বেলা যখন ক্লাস থেকে। আপনার প্রিয় খাবার কি? অবশ্যই ভাত, মাছ। যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি নটরডেম কলেজ, কোনটিকে বেছে নেবেন? নটরডেম। কোন জিনিসটিকে বেশি ভয় পান? হঠাৎ মৃত্যু। ম্যাম আমি ঠিক শুনতে পাইনি, কোন জিনিসটাকে বেশি ভয় পান? হঠাৎ মৃত্যু, হঠাৎ করে মারা গেলে সেটাকে ভয় পান। আচ্ছা, পরের প্রশ্ন, পেশাগত জীবনে গানকে বেছে নেননি কেন? এক বাক্যে বলতে হবে। আমার পরিবার থেকে অনুমতি ছিল না। ভূতে বিশ্বাস করেন? হুম। এর সাথে শেষ হয়ে গেল ম্যামকে করা আমাদের প্রশ্নগুলো। আজান হচ্ছে, আমরা একটু বিরতি নিচ্ছি, ছোট্ট একটু বিরতি নিচ্ছি, ম্যাম আজানের পরে আপনার কাছে ফিরে আসছি আমরা। আচ্ছা ঠিক আছে বাবা। তোমার প্রোগ্রাম কতক্ষণ চলবে? আর অল্প সময় ম্যাম, আর মাত্র একটা সেগমেন্ট বাকি। আমি এই সময় আবার সিরিয়াল দেখি তো, বুঝছো?
এই ব্যাপারগুলো খুব সিরিয়াস, পড়াশোনার মতো সিরিয়াস। তখন কেউ কথা বললে বলি অ্যাডের সময় বলবা, যা বলার আছে। দর্শক মন্ডলী, ফিরে এলাম আজানের বিরতির পরে। আমরা চলে যাচ্ছি আমাদের এডলিন ম্যামের কাছে। তার কাছে আমাদের সোজা সাপ্তাহিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করব এখন। বলো, ম্যাম, আপনি কি শুনতে পাইনি তোমার? বলো, তেলা পোকা ভয় পান? সরি, আমি শুনতে পাইনি, আবার বলো। তেলাপোকা ভয় পান? তেলাপোকা যখন ল্যাবে দেখি তখন ভয় পাই না, কাটতে ভয় পাই না। তারপর বাসায় যখন থাকি, সামনে দিয়ে যখন উড়ে যায় তখন ভয় পাই। কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমি বেসিক্যালি একটু পেটুক কিসমের মানুষ, আমি খেতে খুব পছন্দ করি, ঠিক আছে? তবে মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করি, আইসক্রিম বেশি পছন্দ। একটু বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমরা প্রতি সেমিস্টারের বায়োলজি এক্সামের আগে দেখে থাকি পুরো ডিপার্টমেন্ট মিলে পার্টি করে, হয় মুভি দেখে নয়তো একসাথে খেতে যায়। এটা কি আমাদেরকে বিপদে ফেলার জন্য, মানে বিপদে ফেলার জন্য না, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন করতে আমাদের মাথাটাকে অনেক খাটাতে হয়, আমরা অনেক দিন ধরে অনেক প্ল্যান করে কোশ্চেন করি। হ্যাঁ, কোশ্চেন করে সব গুছিয়ে গেছে, যেদিন জমা দেই সেদিন নিজেদেরকে না অনেক রিল্যাক্সড মনে হয়। ওই কোশ্চেনটা সাবমিট করে তারপরে আমরা মজা করতে বেরোই, তারপরে মুভি দেখি, খাই, তারপরে আমাদের নিজেরা সেলিব্রেট করি যে আমাদের কষ্টটা শেষ। তোমাদের কষ্ট দেওয়ার জন্য না, কোশ্চেন করতে যে আমাদের কষ্ট হয় সেই কষ্টটা থেকে বের হওয়ার জন্য আমরা সেলিব্রেট করি। আর এখন যেটা করি একটু মজা করেও করি, যে তোমরা আমাদের এই খাবার ছবিগুলো দেখে যে কমেন্টস গুলো করো, সেই কমেন্টস গুলো না আমরা খুব পছন্দ করি, আমরা খুব মজা অপেক্ষা নিয়ে বসে থাকি যে কখন তোমরা কমেন্টস করবে। তো এখন তোমাদের কমেন্টস এর জন্য আমরা এই কাজগুলো করি, যে তোমরা কমেন্টস করো আমরা সে দেখি। ম্যাম, কোন ক্লাবের সাথে যুক্ত নন কেন? হয়ে ওঠেনি কখনো ওইভাবে, ঠিক আছে? আর ক্লাবে না, যারা সময় দেয়, যারা ক্লাব মডারেট, আমি দেখেছি যেন যে সবার একটা ডেডিকেশন থাকে। আমাদের কলেজে আমি দেখেছি যাই যেই টিচার কে যে দায়িত্ব দেয়া হোক, উনি সেই দায়িত্বটা একেবারে সর্বাত্মকরণে করার চেষ্টা করেন, ঠিক আছে? তো ক্লাবের জন্য যখন আমাকে এমনিতে আমাদের সেকেন্ড ইয়ার বা সায়েন্সের ক্লাসে লোড এমনিতে বেশি থাকে, প্লাস যখন একজন মডারেটার দায়িত্ব থাকে তাকে অনেক সময় কলেজে দিতে হয়, ঠিক আছে? আর আমি বলেছি আমার যেটা বাচ্চাদেরকে একটু সময় বেশি দিতে হয়, তার বাসায় আসলে আমার ওই রকম সাপোর্ট কেউ নেই মাথার উপরে। তো আমি
আমি সবসময় একটা বিলিভ করি যে আমাকে যে দায়িত্ব যখন দেয়া হবে তখন যেন সেটা আমি 100% করতে পারি। ঠিক আছে, তো ওইভাবে কখন সুযোগ আসেনি। আর আমি নিজে ইন্টারেস্টে এই কারণে হই না যে আমার মনে হয় যে আমি হয়তো বা মডারেটর হিসেবে আমার দায়িত্বটা হয়তো বা ঠিক মতো নাও তো পালন করতে পারি, তার সময় দিতে পারবো কিনা এই জায়গাটা আমার একটু ইয়ে আছে যে আমি ওই রকম ভাবে সময় দিতে পারবো কিনা, এই জন্যই হয়নি কখনো, হয়ে ওঠেনি। বাট এটা ইচ্ছাকৃত না বা হয়ে ওঠেনি। ক্লাসে তো প্রায় বলে থাকেন যে বই সামনে থাকলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিবেন, এটা কি আসলেই ফেলে দেন? নোমান তোমাকে শুনতে পাচ্ছি? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, এবার শুনতে পাচ্ছেন? ক্লাসে প্রায় বলে থাকেন যে সামনে বইপত্র পেলে সেটি জানালা দিয়ে ফেলে দিবেন, আসলে ফেলে দেন কি? আমি শুনিনি, আবার বলো। ক্লাসে হ্যাঁ বলো, পেলে আপনি বলেন জানালা দিয়ে ফেলে দিবেন, সেটি কি আসলেই ফেলে দেন? এটা তো আমার যেটা, আমি তো বলেছি যে তোমরা ভালো বলতে পারবে আসলে ছুঁড়ে ফেলে দেই কিনা। হ্যাঁ দেই মনে হয়, আমার ক্লাসে বায়োলজি ছাড়া অন্য কোনো বই পেলে আমি ছুঁড়ে ফেলে দিই আমার ক্লাসে। কারণ আমি প্রথম দিনে কি ওয়ার্নিং দেই তোমাদের যে আমার ক্লাসে, আমার ক্লাস ছাড়া অন্য কিছু করা যাবে না, আমার পড়া তোমাদের শুনতে হবে, সেই জন্য কখনো কোনো বই খোলা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না, এবং করলে আমি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব। এই কথাটা আমার প্রথম দুইটা ক্লাসে আমি একদম স্ট্রিক্টলি ওয়ার্নিংটা তোমাদের দিয়ে দিই এবং বলি যাতে এই কাজটা করতে আমাকে বাধ্য করো না। ঠিক আছে, এখন যদি তোমরা আমাকে বাধ্য করো তাহলে আমি যদি কাজটা না করি তখন তোমরাই তো বলবো অ্যাডলিন ম্যাডাম শুধু বলে, করে তো না, তো সেই সুযোগ আমি দিই না, আমি যা বলি তা করি। ম্যামকে যদি এক শব্দে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে কি? মমতাময়ী। শুনতে পেয়েছে অনুমান? যদি মার্লিন ম্যামকে শিক্ষক হিসেবে পান তাহলে কেমন লাগতো? মার্লিন ম্যাডামকে শিক্ষক হিসেবে পাওয়া এটা তো আমার চরম সৌভাগ্য হবে। ঠিক আছে, কারণ আমি না ওই বললাম যে নটরডেম কলেজে তাহলে কেমন লাগতো, তাই তো বললাম যে সেটা তো আমার চরম সৌভাগ্যের ব্যাপার হতো। আমি যখন থেকে নটরডেম কলেজে টিচার হিসেবে যোগদান করেছি, নটরডেম কলেজের ছেলেদের তার টিচারদের প্রতি ভালোবাসা দেখে অভিভূত হয়েছি সত্যি এখনো। যে দাও এই ভালোবাসা দেখে সবসময় অভিভূত হতাম, যেমন মার্লিন ম্যাম, শুধু মার্লিন ম্যাডাম না, আমার খুব ইচ্ছা করতো প্রমিলা ম্যাডামের ক্লাস পেতে, মার্লিন ম্যাডামের, তারপর কি বলে স্যার ম্যাথের স্যার যে ছিল জওহরলাল স্যার, ভুলে গেলাম নামটা, দেখেন কখনো নাম ধরে ডাকেন তো, জওহর স্যারের, জওহর স্যারের ক্লাস পেতে, ইভেন এখন যারা ক্লাস নেয় তাদের ক্লাস পেতে আমার ইচ্ছা করে জওহর স্যারের ক্লাস। ঠিক আছে, তো মার্লি ম্যাডামের ক্লাস যদি পেতাম আমার খুব ভালো হতো, কারণ মার্লি ম্যাডাম অনেক মজা করে ক্লাস নেন আমি জানি, অনেক সুন্দর সুন্দর গল্প বলেন ক্লাসে এবং লাভ ইনজেকশন দেন, সেটা পাওয়া হয়ে যেত। নটরডেম কলেজ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে যদি বাছাই করতে বলা হয় তাহলে কোন প্রতিষ্ঠানকে বেছে নেবেন? কলেজের কোন অনুষ্ঠান? নবান আমি শুনতে পাইনি, মানে কলেজে কোন অনুষ্ঠানকে বাছাই করতে হলে? নটরডেম কলেজ ছাড়া যদি অন্য কোন প্রতিষ্ঠানকে বাছাই করতে বলা হয় কোন প্রতিষ্ঠানকে বাছাই করবেন? কিসের জন্য বাছাই করব, টিচার হিসেবে আমি টিচার শিক্ষকতার জন্য নাকি ছাত্র হিসেবে? হ্যাঁ টিচার, 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 টিচার হিসেবে, টিচার হিসেবে, টিচার হিসেবে। আমি আরো এর আগে দুটো প্রতিষ্ঠানে কাজ করেছি, ঠিক আছে, দুইটা প্রতিষ্ঠানও ভালো ছিল, তবে নটরডেম এর মতো এতটা আর কোথাও কোনোটারই ওইভাবে সিলেক্ট করতাম না, কারণ আর কোনো জায়গায় আমি ভালোবাসাটা পাবো না যেটা আমি নটরডেম কলেজে পাই, এই পরিবেশটা পাবো না, এই পরিবারটাকে পাবো না, আমার মনে হয় নটরডেম কলেজ। এই সাথে শেষ হয়ে গেল আমাদের এই সেগমেন্ট সোজা সাপটা। ধন্যবাদ দুজন ম্যামকে আমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেবার জন্য। আমরা এবারে মার্লিন ম্যামের কাছ থেকে আমাদের সেই বহুল
আকাঙ্ক্ষিত লাভ ইনজেকশনটি সংক্ষেপে শুনতে চাইব। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা সংক্ষেপে শুনতে চাইব লাভ ইনজেকশনের ব্যাপারে মার্লিন ম্যামের সেই বিখ্যাত মতবাদটি কি। আমি এই এটাকে আসলে সোডিয়াম থেরাপি নাম দিয়েছি, কিন্তু আমার ছাত্ররা এটাকে নাম দিয়েছে লাভ ইনজেকশন। ভালোবাসা সংক্রান্ত কথা তো, সেজন্য আর কি বলেছে। তো আমি জানি না এখন সে জ্যোতি শুনছে কিনা, যাক অ্যাডলিন তো শুনছে। আমি আসলে একটা পুরো ক্লাস, মানে খুব গুছিয়ে বললে একটা পুরো ক্লাস আমার লাগে, তো সেখানে এখন হয়তো 4-5 মিনিটে যেটা বলতে হবে সেটা আমি ওদেরকে এমন একটা জানালা দেখাই, জানালায় অনেকগুলো পাল্লা আছে, পাল্লায় আবার আলাদা করে অনেকগুলো কাঁচ আছে, সেরকম ভালোবাসার অনেকগুলো অংশ আছে, পার্ট আছে। শুরুতে সবাই এক বাক্যে বলে জীবনে প্রথম ভালোবেসেছে কাকে, মাকে। মা দিয়ে শুরু হয়, আস্তে আস্তে পরিবারের মানুষদের দিয়ে শুরু হয়, বাইরে যাকে দেখে তাকে, তার প্রতি একটা তার অনুভূতি তৈরি হয়। এই করতে করতে স্কুলে যায়, স্কুলের টিচারকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, এই ভালোবাসার পর্যায়গুলো বুঝাতে বুঝাতে যখন নিয়ে যাই, যে এই 3-4 বছর আগে যখন তুমি প্রথম তোমার মধ্যে নতুন কোন একটা শক্তির আবির্ভাব উন্মেষ অনুভব করো, তখন থেকে তোমার কিন্তু ভালোবাসা শব্দটার প্রতি অনুভূতি পাল্টে যায়। যখন মুখে না বুকে একটা বাড়তি পশম দেখে একটা ছেলে, সে বড় হচ্ছে, হ্যাঁ, কৈশোর থেকে তারুণ্যের দিকে যাচ্ছে, এই যে তার ফিলিংসটা, এই সময় থেকে কিন্তু তার অনেক পছন্দ অপছন্দ এগুলো পরিবর্তন হয়। তার আগে ঠিকই মায়ের সাথে ভ্যানিটি ব্যাগের মতন ঝুলে ঝুলে বেড়াতে চলে যেত, কিন্তু 13-14 যখন হয়ে যায় বয়স, ওই বয়সে ছেলেটা কিন্তু মা অনেক সাধলেও মার সাথে যেতে চায় না, তার নিজস্ব মতামত পছন্দ অপছন্দ তৈরি হয়। এবং ওদের তখন বুঝায় যে এই সময়টা থেকে ছেলেদের মনে প্রশ্ন জাগে, যে কৌতূহল জাগে মেয়েদের প্রতি, যে আমরা যেমন মেয়েদের কথা ভাবি, মেয়েরাও কি ভাবে ভাবে ওদের বয়সী মেয়েরা আরো 3-4 বছর আগে ভেবেছিল। আমি তো বলি আমার ছাত্রদেরকে, যারা 16-17-18 মধ্যে বয়স, এদের জন্য কিন্তু মেয়েদের প্রতিষ্ঠানে যদি পড়াতাম, তাহলে 7-8-এ আমি হয়তো ইনজেকশনটা দিয়ে দিতাম, কারণ মেয়েরা 7-8-9-10-এ গিয়ে ভুলটা করে, আর ছেলেরা একাদশ দ্বাদশে এসে সাধারণত এরকম ভুল করে। তো তখন বলি যে সোডিয়াম আলোর মধ্যে যেমন রং চেনা যায় না, তুমি সাদা শার্ট পরে গেছো, এটাকে সাদা বলে বোঝা যায় না, ঠিক না? সোডিয়াম আলোতে ওই যে হলুদ হলুদ আলো রাস্তায় চলে, রং চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, কনফার্ম হওয়া যায় না। সোডিয়াম আলোতে দেখে কারো বিরুদ্ধে সাক্ষ্য টাক্ষ্য দিলে এটা মিলবে না। সোডিয়াম আলোতে যেমন রং চেনা যায় না, তেমনি এই বয়সী ছেলেদের চোখে আর সবগুলো ভালোবাসার রং ঠিকই ধরা পড়ে, শুধু অনাত্মীয় নারী পুরুষের সাথে হৃদয় ঘটিত রসায়নে গন্ডগোলটা হয়, রংটা ওরা ঠিক বুঝতে পারে না আসলে কে তাদের ঠিক পছন্দ সই হবে ভালো হবে। সেজন্য বলি যে জীবনে এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, আমাদের কালচার অনুসারে সংস্কৃতি অনুসারে আমরা যদি কারো সাথে কিছু কিছু সময় ব্যয় করি, মানে প্রেম পর্যায়েটা কাটাই, আমরা সাধারণত তার সাথে পরিণয় পর্যন্তই চিন্তা করি, পার্ট টাইম প্রেমের সুযোগ নেই। তাইলে কোন স্কুলে পড়বে, কোন কলেজে পড়বে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, এগুলো নিয়ে যে পড়বে সে এবং তার অভিভাবকরা অনেক চিন্তা ভাবনা করে, অথচ এই একটা ব্যাপারে যেটা সারা জীবনের জন্য সিদ্ধান্ত, যেটা চেঞ্জেবল নয়, এই ক্ষেত্রে কিন্তু কি হয়, লাভ এট ফার্স্ট সাইট, যেটা একটা মারাত্মক ভুল করে। সেজন্য ওদেরকে আমি সচেতন করতে চাই যে এই সময়টায় তোমরা আরেকটু সময় নাও, এটা তো চেঞ্জ করা যাবে না, আজকে একটা বিয়ে করলাম, বিয়ের পর দেখা গেলো ঠিক অ্যাডজাস্ট হলো না, আচ্ছা 4-5 মাস পরে আরেকটা করে নিন, এটা তো সম্ভব না। তাহলে এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়ার আগে, এগিয়ে যাওয়ার আগে কিছু সময় নেওয়া দরকার। এই জন্যই আমি ওদেরকে আরো স্নিগ্ধ করে
গ্রহণযোগ্য করে বুঝাই এবং ছেলেরা বুঝে, অনেকেই সতর্ক হয়। আর বলে দেই, অনেক ছোট করে বলছি, বুঝেছো? মনে আছে ম্যামের সাথে আমাদের ক্লাস করেনি, আমি একদম শেষ বাংলা ক্লাসে শাপলা ম্যামকে অনুরোধ করে বলেছিলাম যে ম্যাম আমাদের লাভ ইনজেকশন লাগবে এবং সেটার জন্য মালিন ম্যামের ক্লাসটা লাগবে, প্লিজ যদি আপনি আজকে ক্লাসটা এক্সচেঞ্জ করে দেন। সেই গ্রুপ থ্রিতে ম্যাডাম আসলেন ক্লাস নিতে, এই 2 বছরে ম্যাডামের ক্লাস তো একবারই পেয়েছি আমরা, লাভ ইনজেকশনের ব্যাপারটা আমাদের সেদিনই হয়েছিল। ম্যাম অনেক ধন্যবাদ, আমাদের এই চমৎকার একটি ব্যাপার খুব সংক্ষেপে বোঝালেন, অনেকেই হয়তো বুঝতে পেরেছে তাদের জীবনের একটি সঠিক সিদ্ধান্ত নেবার ব্যাপারে আপনার নির্দেশনা। ভালো, সময় উপযোগী ইনজেকশন থেরাপি। অ্যাডলিন, আমি মনে করি আসলে প্রত্যেকটা গ্রুপে প্রত্যেক বছর যদি এটা দেয়া যেত খুব ভালো হতো, কিন্তু 25টা গ্রুপে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, আর আমি ফাদারকে বলতেও পারবো না, ফাদার আমার আবিষ্কৃত এটা থেরাপি। হ্যাঁ, আপনি ফাদারকে বলতে পারেন যে ফাদার আমি প্রত্যেক ক্লাস ঘুরে ঘুরে থেরাপিটা দিব একটা একটা করে ক্লাসে। এটা অন্য ডিপার্টমেন্টে তোমরাকেও বলতে পারো, ওদের বয়সের জন্য ওই বয়সে উপযোগী। নিজেরটা তো নিজে বলা যায় না ফাদারকে, কি ঠিক না? কোনো এক ইথিক্স ক্লাসে এটা হতে পারে, কিন্তু ম্যাডাম ইথিক্স ক্লাসের সাথে কিন্তু যায় ব্যাপারটা না, সে মূল্যবোধের ক্লাস তো নির্দিষ্ট রুম না। হ্যাঁ সেটাই, মানে আমি আমার রুমে বলি সায়েন্স ওয়ান কে। ম্যাম এবার আমাদের পরবর্তী সেগমেন্ট, সেটি হচ্ছে দর্শকের কথা। এই সেগমেন্টে আমরা দর্শকদের কমেন্টস গুলো পড়ব, আপনাদের সম্পর্কে অনুভূতি যারা লিখেছে, এবং সেই সাথে কোনো প্রশ্ন থাকলে আপনাদের কাছে পৌঁছে দেব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের যদি কোনো জানার থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা এখন কমেন্টসে লিখতে পারেন, আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত 2 ম্যাডামের কাছে আপনাদের প্রশ্নগুলো অনুভূতিগুলো পৌঁছে দেবার জন্য। আমি একদম শুরুতে চলে যাচ্ছি। একদম শুরুতে একজন লিখেছেন, অনেক অনেক দিন পর এডলিন ম্যাডাম এবং মার্লিন ম্যাডামকে দেখেছি, তৌহিদুর রহমান দুলক, সম্ভবত উনি যথেষ্ট সিনিয়র একজন মানুষ। তারপরে একজন লিখেছেন, মিস ইউ মা, মালিন ম্যামকে বলেছেন সম্ভবত, মোরসালিন সরকার, মোহাম্মদ মোরসালিন সরকার, মিস ইউ মা। হ্যাঁ, আই অলসো মিস ইউ। তারপরে একজন লিখেছেন, তৌফিকুল ইসলাম রিজওয়ান, প্রিয় 2 হাসি মুখ দেখে ভালো লাগছে, মিস ইউ সো মাচ। তৌফিকুল ইসলাম রিজওয়ান লিখেছেন। তারপরে লিখেছেন মিশু পার্থ, মিশু পার্থ লিখেছেন, মিশু পার্থ একজনকে মেনশন করেছেন। তারপরে রিফাত আরেফিন মাহিম নামক একজন লিখেছেন, মার্লিন ম্যামের ইনজেকশন কি এখনো কন্টিনিউ আছে? এখনো কন্টিনিউ আছে ভাইয়া, এখনো মার্লিন ম্যামের ইনজেকশন কন্টিনিউ আছে, আজকেও আমাদের প্রোগ্রামে হলো। তারপর সাকলাইন রহিম নামে একজন লিখেছে, মার্লিন ম্যাডাম একটা গান গান বলেন প্লিজ, শুধু একটু মুখর গাইলেই হবে, একটু মুখর গাইলেই হবে। হ্যাঁ, মার্লিন ম্যাডামের গানের ব্যাপারটি রয়েছে আমাদের সর্বশেষ সেগমেন্ট, সেটি মার্লিন ম্যামের গান দিয়ে আমরা শেষ করব। তারপরে লিখেছেন রকমদের 2 ম্যাডাম, ম্যাডাম আমার পাশে পেয়েছি, ম্যাডামের সাথে আমার খুব একটা দেখা হয় না, বাট উনি আমার কাছে কাছে খুব ইম্পর্টেন্ট পারসন, আপনার লাউড স্মাইল এখনো কানে আসে, সবাই খুব ভালো থাকবেন। ইনার মার্শাদ নামে একজন লিখেছে, আমার এডলিন ম্যামের রান্না খাওয়ার সৌভাগ্য হয়েছিল। ইনার মার্শাদ লিখেছে রান্না খাওয়ার সৌভাগ্য হয়েছিল তার। আল হাসান লিখেছেন, মার্লিন ম্যামের লাভ ইনজেকশন, আল হাসান রিয়াজ লিখেছেন, মার্লিন ম্যামের লাভ ইনজেকশন সম্পর্কে জানতে চাই, এটা বলা হয়েছে, বলা হয়েছে। ইশু পার্থ নামে একজন লিখেছেন, অরিয়েন্টেশনের দিন এডলিন ম্যাডামকে নটরডেম কলেজে জীবনে প্রথম ক্লাসে দেখেছিলাম, একদম প্রথম ক্লাসে এডলিন ম্যামকে পেয়েছিলেন। তারপরে তাসফিকুর রোহান অনন্ত লিখেছেন, এডলিন
ম্যামের জন্মদিনে আমি এবং আমার আরেক বন্ধু অর্পণ সরকার ম্যাডামকে ঘড়ি গিফট করেছিলাম, হয়েছিলেন ম্যাডামের মনে আছে কিনা জানি না, দেখা করতে ইচ্ছে করে। অনন্ত ব্যাচ 18 বছর। মনে আছে বাবা, তোর কথা অনেক মনে আছে। আর হ্যাঁ, ঘড়ি দিয়েছিল সেটাও মনে আছে, এখনো আমার কাছে আছে এবং দেখে আমি তোমাদের কথা মনে করি। এটা ঠিক রাগ করেছিলাম প্রথমে, কেন তোমরা আমাকে গিফট করতে গিয়েছিলে, বাট ভালোবাসা থেকে দিয়েছে তো এই জন্য নিয়েছিলাম, এখনো মনে আছে। ভালো থাকো, পড়াশোনা ভালো মতো করো। তাওফিকুল ইসলাম রিজন লিখেছেন, আমি গ্রুপ 9 এর দুজনই আমার ক্লাস নেন, লাভ ইউ ম্যাম আ লট। বোধহয় বর্তমান স্টুডেন্ট দুজনই ক্লাস নেন, দেখে সে খুবই গর্বিত। তারপর সাকলাইন রহিম লিখেছেন, এডলিন ম্যাডাম ইউ আর সো অসাম। থ্যাংক ইউ। জানালা দিয়ে বই খাতা ছুড়ে ফেলার সময় অনুভূতি জানতে চাই, এটা আপনার অনুভূতি কি হয়, আপনি তখন কি মনে করেন, আপনার কি অনুভূতি হয় যে বই খাতা ছুড়ে ফেলছেন? শুনতে পাইনি। ভালো লাগে না, কারণ কি বই তো আমার খুব প্রিয় একটা জিনিস, এটা ছুঁড়ে ফেলতে কখনোই ভালো লাগে না। আর ছুঁড়ে ফেলার পর তোমাদের চেহারাটা দেখতে আরো ভালো লাগে না। কিন্তু ওই যে বলি, যদি আমি খুব কম ফেলি, খুব রেগুলারলি ফেলি না, ঠিক আছে, খুব যদি আমাকে ডিস্টার্ব না করো তাহলে আমি ঝামেলাটা করি না, তবে সাধারণত দুই একটা বোধহয় ফেলেছি, তো খারাপ লাগে, ভালো যে লাগে তা না। ফেলার পর আবার দৌড়ে আমি বলি, যাও গিয়ে নিয়ে আসো, যার ফেলে তারে কিন্তু আমি বলি, যাও দৌড় দিয়ে যাও, গিয়ে গিয়ে আবার বই তুলে নিয়ে আসো, কিন্তু ক্লাসের মধ্যে বই পড়া যাবে না। ইনান মার্শাদ লিখেছে, এডলিন মিস একবার ক্লাসে চুল বড় রাখার জন্য ছুটি করে দিয়েছিলেন। সাইজ 8 ছিল বোধহয় ওরা মতে সাইজ 8 ছিল ম্যাডাম, অনেক দিন বলছি চুল চুল কাটার জন্য কিছু সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে সব এরকম বড় বড় চুল, তো একদিন আমি বলেছিলাম যে এরপর দিন যদি চুল না কাটো আমি রাবার ব্যান্ড নিয়ে এসে চুলের যে ছোটবেলায় বাচ্চাদের এখানে টিকি করে দেয় না, একটা করে চুল বেঁধে দিব। তো ঠিকই পরে তিনি একজনও চুল কাটতে আসে নাই, তারপর আমি বসে বসে সবগুলো রাবার ব্যান্ডে চুল বেঁধে দিছিলাম, আমার মনে আছে। সাইজ 8 ছিল বোধ হয়। ম্যাডাম এই কথাগুলো আমার ফাদার শুনতেছেন না তো, তাহলে কিন্তু বলা যায় না, শুনতেও পারেন। মোহাম্মদ সামিউল নামে ম্যাম, এবার এসএসসি দিলাম, এনডিসি তে চান্স পেয়ে আপনাদের ক্লাস করার সৌভাগ্য যেন হয়। আমাদের ভাবি শিক্ষার্থী বলতে পারি আমরা, ওয়েলকাম, অপেক্ষায় থাকবো বাবা তোমার। শাকিরুল হক লিখেছেন, মার্লিন ম্যাম হচ্ছে ভালোবাসার আরেক নাম। বাবা, ভালোবাসার আরেক নাম, লাভ ইউ। সাব্বির খান লিখেছেন, মার্লিন ম্যাম এবং এডলিন ম্যামের প্রতি ভালোবাসা। শাকিরুল হক আবার লিখেছেন, মার্লিন ম্যামের কলেজ লাইফের প্রেম আর সোডিয়াম লাইটের উদাহরণটা সেরা ছিল। ধন্যবাদ। ওটাই প্রেম নাকি পছন্দ ছিল, ছেলেটা বোধ হয় পছন্দ করতো আর কি, শুনে মজা পেয়েছে। কুবের চক্রবর্তী লিখেছে, এডলিন ম্যামের টিস্যু ও টিস্যু তন্ত্র অনলাইন ক্লাসগুলো খুব সুন্দর বুঝতে পেরেছি, ম্যাম ও ডিপার্টমেন্টের কাছে অনুরোধ স্লাইডে ক্লাস না নিয়ে একই এইভাবে বোর্ডে যেন বাকি ক্লাস, এটা বোধহয় অনলাইন ক্লাসের ব্যাপার লিখেছে ওরা, যাই হোক। শাকিরুল হক লিখেছে, আমরা 2007 সালেই পেয়েছি এই থেরাপি, আমাদের লাভ ইনজেকশনের কথা বলা হচ্ছে, 2007 সালেই পেয়েছে তারা, অনেক সিনিয়র ভাইয়া আমাদের, যথেষ্ট যথেষ্ট সিনিয়র।
তৌহিদুর রহমান দুলক একটি বিশাল কমেন্ট লিখেছে, সেটি হচ্ছে সেন্টার ওয়ান এর পর এডলিন ম্যামের কাছে বায়োলজি পড়তে যাই, 2 মাস পর আরামবাগে হোস্টেলে উঠে যাওয়ায় খরচ বেড়ে যাওয়ায় কোচিং এ যাওয়া বন্ধ করে দেই। ম্যাম আমাকে বেশ স্নেহ করতেন, কয়েকদিন পর ফোন দিয়ে বললেন কেন আসতেছি না, বললাম একটু ইকোনমিক প্রবলেমে আছি। ম্যাডাম শুনে বললেন আমার ছেলে টাকার জন্য পড়তে আসবে না, এটা কোনো কথা? কালকে থেকে আমি সবার আগে তোমাকে কোচিং এ দেখতে চাই, টাকা লাগবে না। এরপর পুরো সেকেন্ড ইয়ার ম্যাডাম আমার কাছ থেকে কোনো পেমেন্ট নেননি, উল্টো আরো বেশি কেয়ার করতেন। ম্যাডামের কারণে বায়োলজির উপর একটা ইন্টারেস্ট গ্রো হয়, কুইজে বেশ কয়েকবার গ্রুপের হাইয়েস্ট মার্কসও পেয়েছি। একদিন ম্যাডাম ডেকে জিজ্ঞেস করলেন বড় হয়ে কি হতে চাই, তখন বললাম ডক্টর। ম্যাডাম তখন নিজের লাইফের কিছু গল্প শেয়ার করে বললেন যদি ডক্টর হতে চাও আগে মানুষ হও, ডক্টর হওয়ার চেয়ে মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট। ম্যাডামের এই কথা আমাকে বেশ ভাবায়, নিজের উপর কনফিডেন্স ছিল না যে কতটুকু মানুষ হতে পারবো এই ব্যাপারে। দ্যাটস ওয়াই আমি মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিই নাই, লেটার বুয়েটে অ্যাডমিশন নেই, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে আছি আর্কিটেকচারাল কনসালটেন্ট হিসেবে। দুলক HSC 12, প্লিজ রিড দিস মেসেজ অ্যান্ড কনভে মাই সালাম টু এডলিন ম্যাম, আই এম গ্রেটফুল টু বি এ স্টুডেন্ট অফ সাচ এ কাইন্ড সোল। যেখানে আছো সাকসেসফুল একটা জায়গায় আছো, ভালো লাগলো যে পড়াশোনা শেষ করে ভালো একটা জায়গায় কাজ করছো, অবশ্যই মানুষ হয়েছে আমি জানি। আমাদের বেশিরভাগ ছেলেরাই, সবাই আসলে কলেজ থেকে যারা বের হয় তারা একাডেমিক দিক দিয়ে বলো, ক্যারিয়ার দিক দিয়ে বলো, অবশ্যই অনেক ভালো জায়গায় পৌঁছে যায়। এবং এটাও আমরা জানি, আমরা টিচাররা, আমাদের সব কটা ছেলে খুব ভালো মানুষ হয়ে যায়। এরা মানুষ, প্রথমে মানুষ, পরে তারা ক্যারিয়ারের দিক দিয়ে কোনো একটা জায়গায় পৌঁছে যায়। তো সবাই তোমরা ভালো থাকো, ভালো জায়গায় থাকো। ইশতিয়াক হোসেন নামে একজন লিখেছেন, এডলিন ম্যামের একটা স্মৃতি আমার অনেক মনে পড়ে। আমাদের বায়োলজি ক্লাসে একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন, ওই ট্রিটমেন্টে এই আমাদেরকে বাচ্চা থেকে পুরুষ বানায় দিছিল, সেই সাথে মার্লিন ম্যাডাম ইনজেকশন ইমিউন করে দিয়েছে আমাদের এই জাতীয় রোগ থেকে। ম্যাডাম আপনারা দুজনই আমার লাইফের সবচেয়ে সেরা দুজন শিক্ষক, আশা করি যুগ যুগ ধরে এভাবে শিক্ষা দিয়ে যাবেন। আমরা ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কি ছিল। আমার মনে হয় ওদিকে মিন করেছে, আমার যেটুকু মনে পড়ছে সেটা একটা ইনসিডেন্ট হয়েছিল বাংলাদেশে, একটা রেপ কেস, একটা ছোট একটা বাচ্চাকে রেপ করা হয়েছিল। তো ওই রকম একটা কথা নিয়ে পরদিন আমি ক্লাসে গিয়েছিলাম, পরে কোনো একটা ছেলে কমেন্টস করেছিল, ঠিক আছে? তো তার এগেনস্টে আমি ওদের ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছিলাম যে ছেলে হলেই যে তাকে পৌরুষত্ব দেখাতে হবে কি হবে না, বা এই ব্যাপারটা নিয়ে কোনো একটা টপিক ছিল বোধহয়, আমার মনে হচ্ছে যেটা মনে পড়েছে, যে আসলে আমরা যেন সবাইকে, সবাই প্রকৃতিগতভাবে, আমি অনেক এনার্জি নিয়ে হয়ে একটা পুরুষে জন্মেছি বলে যে আমি যা প্রকৃতিগতভাবে যে দুর্বল তার উপরে আমি আমার জোরটা খাটাবো, সেটা যদি আমরা বলি সেটা পৌরুষত্ব না। তো এই ধরনের কোন একটা কমেন্টস বোধহয় ছিল, বা ওদের কিছু একটা আলোচনা করেছিলাম ওই সাপেক্ষে। আমার মনে হয় ও সেটাকে মিন করেছে, যে আমরা যেন সব সময় মানুষ হিসেবে আরেকজন মানুষকে সম্মান করি, এটাই। তারপর তৌফিকুল ইসলাম রিজওয়ান লিখেছেন, আচ্ছা এডলিন ম্যামের কাছে প্রশ্ন, ম্যাডামের ক্লাস চায়, প্রশ্ন হচ্ছে আপনার ক্লাস কবে দেখতে চায়, সেটা অনলাইনে অনলাইন ক্লাস চায় ওরা। ও আমার ক্লাস বোধহয় জুলাই শেষের দিকে পেতে পারো। আচ্ছা, একজন লিখেছেন মাজহার মোহাম্মদ, আমি কি গতকাল ক্লাসে ছিলাম, আমি কি গতকাল ক্লাসে ছিলাম? এটা কাকে বলছি বুঝলাম না, আমরাও ঠিক বুঝতে পারিনি। পরের কমেন্টটা পড়ছি, আমরা আমাদের টিচারদের থেকে দেখে ইন্সপায়ার্ড হই ভালো মানুষ হতে। আচ্ছা এডলিন ম্যামের ক্লাস তো, আচ্ছা একই তো কথা। যাই হোক, সাব্বির খান লিখেছেন মার্লিন ম্যাম, মার্লিন ম্যামের লাভ ইনজেকশন জোস লাগতো। সাব্বির খান লিখেছেন সম্ভবত প্রাক্তন ছাত্র, মার্লিন ম্যামের লাভ ইনজেকশন জোস লাগতো।
আমাদের কমেন্ট সেকশনে মোটামুটি বেশিরভাগ কমেন্টস ছিল ভালোবাসা সংক্রান্ত, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, মিস করছে এই টাইপ কমেন্টস, অনেকগুলো পড়িনি। যাই হোক, আমাদের সময় যেহেতু কম, সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজকে মৃত্যুঞ্জয় স্যারও, কিছুক্ষণ আগে স্যার যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। দুজন স্যারকে পেয়েছি আমরা, বাবু স্যার, মৃত্যুঞ্জয় স্যার। যাই হোক, তো আমাদের সাথে এতক্ষণ 2 ঘন্টারও বেশি সময়, প্রায় 2.5 ঘন্টা সময় দেবার জন্য এখন বিদ্রোহ হবে, আমার বিদ্রোহ শুরু হয়ে গেছে অলরেডি, এখন আর গান করতে বইলো না বিদ্রোহের সময়। দুই লাইন গাইতে গাইতে আমরা বিদায় নিবো, এটা হচ্ছে আমার প্ল্যান ছিল আজকে, দুই লাইন গাইবেন আমরা বিদায় নিবো আস্তে আস্তে। আমরা এই গানের মাধ্যমে আজকে বিদায় নিচ্ছি। আমাদের এডলিন ম্যাম এবং মার্লিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না ব্যাপারটি, আমরা কৃতজ্ঞ ম্যাডামদের কাছে তাদের জীবনের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করবার জন্য আমাদের সাথে, এডভাইবের সাথে থাকার জন্য। আমরা আশা করব তাদের সামনের দিনগুলো খুব সুন্দর কাটবে, তাদের সুস্বাস্থ্য কামনা করছি এডভাইব পরিবারের পক্ষ থেকে। আমাদের জন্য দোয়া রাখবেন ম্যাম, আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, অবশ্যই আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে। সে পর্যন্ত দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি, এডভাইবের সাথে থাকবেন, বাসায় থাকবেন, কোয়ারেন্টিন মেনে চলবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ করব এখন মার্লিন ম্যামের কণ্ঠে, আমরা একটি ছোট্ট গান গাইতে গাইতে আমরা বাড়ি যাবো। সবার জন্য ভালোবাসা, তোমাদের জন্য, আমার সব ছাত্রদের জন্য ভালোবাসা রইল, ভালো থাকো ম্যাডাম। গান দিয়ে এতটা সময় চলে গেল, টের পাই কি গাইবো বলো দেখি। আপনি তো সবচেয়ে সুন্দর গান, আপনি একটা গান যেটা আমার মনে আছে এখন, যেটা মনে আছে গেয়ে ফেলেন। খোলা আকাশ কি এত ভালো লাগতো, ও যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, বলো জীবন কি সুন্দর হতো, এমন কিছু একটু ব্যথা নাই থাকতো, সাদা কাগজের মূল্য কত আর, কালির আচর নাটা না হলে বুকে তার, সাদা কাগজের মূল্যটা কত আর, কালির আচর নাটা না হলে বুকে তার, যেন মাঝে মাঝে আড়ালে না হারালে, এ মন কি এমন মনে রাখতো, খোলা আকাশ কি এত ভালো লাগতো, যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, বলো জীবন কি সুন্দর হতো, এমন যদি এক একটু ব্যথা নাই থাকতো। সুন্দর, সুন্দর, খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ম্যাম, খুবই সুন্দর হয়েছে ম্যাম, অনেক ধন্যবাদ। ভালোবাসলে সবই ভালো লাগে বুঝছো, যে বায়োলজিকে ভালোবাসতে বলছি না, ভালোবাসলে সাবজেক্টটা ভালো লাগবে, এটা ঠিক ম্যাডাম। সবাই ভালো, অবশ্যই আবার দেখা হবে অন্য কোন সময়, অন্য কোন প্রোগ্রামে হয়তো। আমরা বিদায় নিচ্ছি আজকে আমাদের দুজন শিক্ষকের কাছ থেকে, আমাদের মাতৃসম এই প্রিয় মুখদেরকে আমরা যেন আবার দেখতে পাই, তাদের সুস্থ কামনা করছি, ঈশ্বর তাদের ভালো রাখুন, খোদা হাফেজ, ভালো থাকো সবাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠান একদমই শেষ হয়ে গেল। আপনারা যারা ধৈর্য ধরে আমাদের এত বড় একটি আজকের অনুষ্ঠানটি আসলে অনেক বড় হয়ে গিয়েছিল দেখেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের সামনে প্রিয় মুখের আরও এপিসোড থাকবে, আমাদের নতুন কোনো প্রিয় মুখের সাথে আমরা সেই এপিসোডে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কোয়ারেন্টিন মেনে চলুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।